বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দনন্দ বন্দে চোদ্দ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর

सदा गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगो दुर्ुण सदा परिभवग्नम विष्ट दोहं तेथास पदम शिव विरंचनुतम शरण्यम विततिहं पनोतोपाल भवद दीपोतम বন্দে মহাপুষতে চরিদ প্লবনকচন্দমি ছটা বিসুত কিমি গবোধূষর্শ পূর্ণাগর সমূর্তি সারাধিকা কৃপি শ্রীকৃষ্ণ চৈতন্য

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লম্বিত ভুজৌ কনকতো সংকীর্তনই কবিতর কমলা শোতা

नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च तदासि भावानुरूपेण सदा नरानम् গঙ্গাঙ্গরমীয় জঠা কলাপ গৌরী নিরন্তর বিভূষি তাম ভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদার বরানুষিপুরপতি ভজবীনাথ বা গীশজুসদনে लक्ष्मीर्जस्य च भक्षसी यस्यास्ति हृदयसंविद् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे <था श्वार्णीड> काय न वाचा मनसैंदी हरवा बुद्धआत्मनावा अनुश्रितो स्वभाव करोति जद जत सकलं परस्मै नारायणेति समर्पयेत काय न वाचा मनसैंदी हरवा बुद्धआत्मनावा अनुश्रितो स्वभाव करोति जद जत सकलं परस्मै নারায়ণীতি তৎ গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন গৌরীয়গণ সর্বদাই নিজেদের একটা বিশেষ বজায় রাখেন গৌরীয়গণ তারা সর্বদাই নিজের এক বিশেষ বজায় রাখেন স্পেশালিটি সেই বিশেষটা কী সেই বিশেষটা হল সিদ্ধান্তগত বিশেষ আর সেবাগত বিশেষ সিদ্ধান্তের বিশেষ এবং সেবার বিশেষ সবসময় তারা বজায় রাখেন যদাবি বিচার করলে দেখা যায় সেবা এবং সিদ্ধান্ত এটা আলাদা কিছু নয় যেটা সিদ্ধান্ত যেটা বলছি সেই সিদ্ধান্তটা যদি আমি প্রয়োগ করি যে সিদ্ধান্তটা আমি কথায় বলছি বিচারে সেটা যখন আমার জীবনে আমি প্রয়োগ করি সেটা হয়ে যায় সেবা আর যে সেবাটা তুমি করছো সেই সেবার বিচারটা যদি আমি লিখিতভাবে তোমার কাছে জ্ঞাপন করি মৌখিকভাবে সেটা হয়ে যাবে সিদ্ধান্ত বিচার করলে দেখা যায় সেবা এবং সিদ্ধান্ত আলাদা কিছু নয় একই খুব গভীর বিচারে মনে হয় বাইরে আলাদা কিন্তু তা আলাদা নয় গৌরীয়গণের সেবার বৈশিষ্ট্য এতই অদ্ভুত যেখানে অন্য অন্য সম্প্রদায়ের যে বিচারগুলো আর আমাদের গৌড়ীয় মঠের সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের যে বিচার বৈশিষ্ট্য সেটা এতটাই পার্থক্য স্থাপন করেছে যেটা বলে বোঝানো যায় না গৌড়ীয় গণের মধ্যে বিশেষ করে আমাদের সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের যে বিচারের বৈশিষ্ট্য প্রপাত ভক্ত ঠাকুরের আনুগত্যে সেগুলোর মধ্যে এতই গভীর রহস্য আছে যেটা বাইরের জগতের লোকগুলোকে বলে বোঝানো যাবে না তাদেরকে অনেক কথা বলেও তাদেরকে বোঝানো যায় না তারা বুঝতে পারবেন না এ কি করে এটা হয় গৌরিয়া মঠের যত দালান বাড়ি যত বড় বড় বিভিন্ন বিল্ডিং আদি দেখা যাচ্ছে গৌরিয়া মঠের বৈভব দেখা যাচ্ছে বিভিন্ন ভান্ডারা দেখা যাচ্ছে তাতে বাইরের লোকের ধারণাটা সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছেন না এরা সাধু এরা কেন এইসব করতে যাবে এদের আবার এসবের দরকার কি ছিল গরিয়া মঠের দালান বাড়ি গরিয়া মঠের বড় মঠ সেখানে ভাণ্ডারা উৎসব আদি এত জৌলুস সত্যিই এগুলো দরকার ছিল না কিন্তু দরকার কারণ বহুপা জানাতেন যে গৌরবাণী গৌরাঙ্গের বাণী চৈতন্য বাণী প্রচার করবার জন্য আমাকে যেখানে নেবে আসতে হবে সেখানে আমি নেবে আসব বাণী গৌরাঙ্গের বাণীকে প্রচার করার জন্য যে কোনো কৌশল আমি অবলম্বন করতে রাজি আছি তাতে যদি বাইরের লোক আমাকে নিন্দা করে বুঝতে না পারে তাহলে আমার কিছু করার নেই আমি যে কোনো অবস্থায় নেবে আসব খালি আমার টার্গেট হলো যে চৈতন্যের যে অকৈত্যব কৃপা অনন্তকালের ইতিহাসে এই যে মনুষ্য জন্মের যে ইতিহাস আছে আমি শুধু মনুষ্য জন্মের এই কলিকালের ইতিহাসের কথা বলছি না আমি সত্য তেতা দাপর কলি সব ইতিহাসের কথা বলছি যে কোনো তোমার ইচ্ছা হয় সেগুলো তুমি বিচার করে দেখতে পারো মনুষ্য এই যে জগতের যে ইতিহাস এই ইতিহাসে একটা ইভলিউশন এটা এক তো এমন একটা যুগান্তকারী বিষয় চৈতন্য মহাপৌর কৃপা সেটা কোনো দিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি ভগবান শ্রীকৃষ্ণও এই ধরনের কৃপা করেননি বা করার সেই সুযোগ ছিল না এই জন্য রূপে তিনি এই সবগুলো আমাদেরকে জানিয়েছেন এই কৃপার বৈশিষ্ট্য আলোচনা করা দরকার যদ্যপি আমরা ভাগবত আলোচনা করছি তথাপি আমার গুরুবর্গের আনুগত্যে এইটাই ইচ্ছা যে ভাগবতের বিচারগুলোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিচার বৈশিষ্ট্য তার আলোকেতে বিচার করা উচিত অর্থাৎ আমরা যখনই ভাগবত আলোচনা করতে যাব সেই ভাগবত আলোচনা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে যে আমাদের যে শিক্ষা যে যে সিদ্ধান্ত বিচার সেই আলোকে আমাদের এই আলোচনা করা উচিত তা নাহলে সেই আলোচনা যা হবে সেটা সম্যক আলোচনা হবে না পরিপূর্ণ আলোচনা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি চৈতন্য মহাপ্রভুর কীপার বৈশিষ্ট্যটাকে সামনে রেখে আলোচনা না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমার ভাগবত আলোচনা বাস্তবিক একটা রূপায়ণ দিতে পারবে না তোমাদের হৃদয় এরা হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা অন্য অন্য সম্প্রদায় এখনও পর্যন্ত বুঝতে পারছেন না চৈতন্য মহাপ্রভুর সমস্ত ক্রিয়া কর্মগুলোকে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেই শ্লোকের সঙ্গে রিলেটেড করলাম এইটা বিচারটা এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন তোমার ওঠা বসা চলা ফেরা ভক্তবীর সঙ্গে কথা বলা প্রসাদ পাওয়া নৃত্য করা সাতার কাটা যে কোনো যা কিছু করো সমস্ত তোমার হরিভজন হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি এরকম হাত জোর করে বসে পারে ধ্যান করতে তার ভজন হবে না আর যদি কেউ যেটা সহজ যা করে প্রপাত বলছেন প্রহুপাত বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণের সেবা না করতে পারব আমরা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা আমরা না করতে পারবো বুঝতে না পারবো বা উপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত আমাদের ভজন রাজ্যে প্রবেশ অধিকার হবে না সহজ সহজিয়ারা এটা বুঝতে পারেন না সহজিয়ারা মনে করেন নিজেদেরকে আমরাই বৈষ্ণব আর অপরের থেকে সেবা আশা করেন যে অপরে আমাকে সেবা করুক তারা বুঝুক আমি নানা নামানন্দী সাধু আমি রূপানুগ সাধু আমি বড় হয়ে গেছি আমাকে সবাই সেবা করুক প্রপাত বলছেন এই ধারণা সহজিয়াদের মধ্যে আছে তারা গুরু বৈষ্ণবের কে ততটা গুরুত্ব দেন না তারা মনে করেন ভগবানকে ডাইরেক্ট গোড়া ডি গোড়া ডিঙিয়ে ঘাস খেলেই হয়ে যাবে তারা ভগবানের সেবা করেন আর বললেন আমাকে সেবা করো তোমরা আমি বড় সাধু আমাকে সেবা করো কিন্তু এই বিচারটা প্রপাত বলছেন এরা কোনো দিনই ভগবত রাজ্যে ত্রিসীমানার মধ্যে প্রবেষ্ট প্রবিষ্ট হতে পারবে না তাদের সব অধিকার হবে না এটা হয় না শ্রী চৈতন্য মহাপ্রভুই একমাত্র দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যেসব লীলাগুলো করেছিলেন সেগুলো বদ্ধ অবস্থায় বোঝা অসম্ভব বদ্ধ অবস্থায় বোঝা একেবারেই অসম্ভব কি যারা মুক্ত হয়ে গেছেন মুক্ত হয়ে যাওয়ার পরেও তারা ভগবৎ সেবা গুরুবৈষ্ণব সেবাকে গুরুত্ব দিতে পারেননি মুক্ত বলতে মুক্তের অনেক ব্যাখ্যা আছে মুক্তের যে প্রিলিমিনারি ব্যাখ্যা অর্থাৎ সামান্য ব্যাখ্যা মুক্তের যে সামান্য ব্যাখ্যা সেটা হলো কি এ প্রকৃতির যে ত্রিগুণ এই ত্রিগুণের যে প্রভাব এর বাইরে যাওয়া বুঝে গেল সামান্য মুক্তিকথার যদি আমি সামান্য ব্যাখ্যা করি তাহলে মানেটা এই দাঁড়াবে যে প্রকৃতির এই যে ত্রিগুণ গুণে এই জগৎ যে খাবি খাচ্ছে দেখেছ লেটা মাছ বোয়াল মাছকে ড্যাংায় তুললে পরে খাবি খায় অক্সিজেন নেওয়ার জন্য সেরকম ধরনের খাবি খাচ্ছে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি কাজেই সতরজ তুমে গুণেতে অভিভূত হয়ে যারা রয়েছেন তাদের তো প্রশ্নই আসছে না কিন্তু আমি বলতে চাইছি যারা একান্তভাবে ঐকান্তিকভাবে না হলেও তারা মুক্ত এমনি হয়ে গেছেন অর্থাৎ প্রকৃতির সব গুণগুলো তাকে আর কোনো প্রভাবিত করতে পারে অর্থাৎ তা যে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সব চলে গেছে ভালো কথা কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য চলে গেছে খুবই ভালো কথা এবার নিত্য আরম্ভ করো এবারে এতে আনন্দের কিছু নাই এতে আনন্দের কিছু নাই প্রভুপাত বলছেন গুণের প্রকৃতির ত্রিগুণের বাইরে চলে গেলে ভালো কথা তারপরে তোমার উদ্দেশ্য কী তোমার মতলবটা কী আগে বলো তুমি প্রকৃতির গুণের বাইরে গেলে ঠিক আছে ভালো তুমি কাম করলো মো মাদম আশ্চর্য জয় করে ফেললে তারপর তোমার মতলবটা কী এটা আগে জানো তোমার যদি এই মতলব হয় যে আমি ভগবানের সেবা করব না বোম হয়ে সিদ্ধিকে যেমন বসে পড়ে শ্মশানে ওরম বসে পড়বো তাহলে তোমার আবার অধপতন অর্থাৎ বহুপাত বলতে চাইছেন মুক্তি হওয়ার পরে মুক্ত হওয়ার পরে তোমার মতলবটা কী কী চাও তুমি মুক্ত হওয়ার পরে যদি তুমি ভগবৎ ভজনটাকে আশ্রয় না করো অর্থাৎ ভগবত সেবাকে আশ্রয় না করো তাহলে তা আবার তোমার দুর্গতি লাভ হবে এরকম হাজার হাজার উদাহরণ আছে ত্রিগুণের বাইরে চলে গেল গিয়ে ভগবানের সেবাকে আশ্রয় করলো না অন্য কিছু আশ্রয় করে ফেললো ব্যাস হয়ে গেল তার তাহলে আর কিছু হলো না কাজেই মুক্ত কথার মুক্ত মুক্তিকথার এটা সামান্য অর্থ সেটা হলো শতরজতম গুণের বাইরে যাওয়া কিন্তু আমরা অত সামান্য অর্থ নিয়ে ব্যস্ত থাকি না আমাদের বিচার হল যে ত্রিগুণের বাইরে তো এটা সামান্য কথা এটা তো যেতেই হয় এটা তো একটা অতি সামান্য কথা ত্রিগুণের বাইরে না গেলে কিছুই হবে না কোনো কিছুই হবে না এটা তো সামান্য কথা গেল কিন্তু প্রকৃতির বাইরে যাওয়ার পর তারপরে গুরু বৈষ্ণব ভগবানের সেবাকে আশ্রয় করে সে আনন্দময় জগতে প্রবেশের জন্য যে পদ্ধতি সেটাকে অবলম্বন করেছে কি না অর্থাৎ আমাদের গৌরীয়গণের বিচারে আমাদের গৌরীয়গণের বিচারে মুক্তিকতার অর্থ হল আমাদের গৌরীয়গণের বিচারে মুক্তিকতার অর্থ হল কী অর্থ গৌরীয়গণের বিচারে কী অর্থ হলো মায়াবাদীগণের বিচারেতে হচ্ছে এখান থেকে ত্রিগুণকে জয় করো করে এবার উঠে যাও গিয়ে এবার ব্রহ্মেতে গিয়ে বুধ হয়ে পড়ে থাকো বুঝতে পেরেছ হ্যাঁ একবার ব্রহ্মেতে লীন হয়ে বুধ হয়ে পড়ে থাকে এটাকে ইংরেজিতে বলে সুইসিডাল স্কোয়াড যেমন অনেক সময় শুনেছ নিজের গায়েতে বোম বেঁধে নিজের গায়েতে বোম বেঁধেছে ছোট্ট বোম বেঁধে বা নেতার গায়ে ছামতিল শুনেছো এই কথা হ্যাঁ শুনেছ তো এটাকে বলে এটাকে ইংরাজিতে বলে সুইসিডাল স্কোয়াড এরা আত্মহত্যা সমতুল্য তা তোমার তো কিছু রইল না তুমি নিজের অস্তিত্বটাকে তুমি যদি নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিতেছ তাহলে লাভটা কী আমি যদি রসগোল্লা নিজে হয়ে যাই তাহলে রসগোল্লাটাকে আস্বাদন করবে কে বোঝা গেলো না আমি নিজেই রসগোল্লা হয়ে গেলাম তা আমি নিজের রসগোল্লাটা আস্বাদন করবে কে তা গৌরীয় ভজনের বিশেষ বৈশিষ্ট্য সর্বদাই মনে রাখবে সেটা হচ্ছে সেব্য সেবক এবং সেবা এ তিনটি একই লাইনে থাকবে কালকেও বলেছিলাম আমি ওরা নিজেরা ব্রহ্ম হয়ে যাবে ওরা ব্রহ্মের আসনটাকে কেড়ে নেবে ব্রহ্মকে ধাক্কা মেরে বলবে তোমার আসন আমি নিয়ে নেব তো এর চেয়ে বড়ো বেইমানি এর চেয়ে বড়ো বেইমানি বিশ্বাসঘাতকতা আর হয় না ভগবান আমাদের এই কথা বলেন নাই আমাদের এ কথা বলেনি আমাকে তোরা ধাক্কা দিয়ে আমার আসনটা নিয়ে নেয় গুরুদেবকে ধাক্কা দিয়ে ফেলে দে নিয়ে গুরু গুরু হয়ে যায় নিজে এইসব কথা বলেননি এগুলো মায়াবাদী তোমরা চিনতে পারবে না কিন্তু গুরু বৈষ্ণবের সামনে যদি কেউ এরকম ব্যক্তি আসে তাদের চোখ দেখে সঙ্গে সঙ্গে তাদের কিয়া মধ্যে সঙ্গে সঙ্গে বলে দেবে এর অবস্থাটা কি বেশিক্ষণ লাগবে না সামান্য একটু তাকাবে তার দিকে এতটাই তাদের অভিজ্ঞতা এতটাই তাদের সেন্সিটিভিটি ভেতরে বক্তব্য হলো এই মায়াবাদী ভগবানের ব্রহ্মের আসনটাকে অধিকার করে নিজেই ব্রহ্ম হয়ে যাবে কিন্তু ভক্তের সেরকম ধরনের কথা না ভক্তের বিচার হল গৌরীয়গণের বিচার হলো ভাগবতে আছে এটা এটা মনে রাখতে হবে মুখস্থ করে রাখবে লোকে জিজ্ঞাসা করলে যেন দুটো কিছু কথা বলতে পার মনে রাখবে সিদ্ধান্তগুলো সেটা হচ্ছে স্বরূপেন ব্যবস্থিতি এটি মুক্তি অর্থাৎ মুক্তির হিতা মুক্তির হেতুয়া অন্যথা রূপম মুক্তির হেতুয়া অন্যথা রূপম স্বরূপেরও ব্যবস্থিতি ইতিমুক্তি অর্থাৎ জীবের যে স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস এই দাসত্বে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া তোমার যে অনুভব রিয়ালাইজেশান এটা হয়ে যাওয়া মানেই তোমার মুক্তি হয়ে গেল এটাকেই বলে বাস্তব মুক্তি বাকি যে মুক্তিগুলোর কথা বলে ওটা বাস্তবতা নাই ওটা আমাদের করে রিয়ালিটি নাই যখন তখন উল্টো কিছু হতে পারে তালে মুক্তিকথার গৌরীয় গগনে গৌরীয় বিচারে ভাগবতের বিচারে উদ্দেশ্য হল এই বিচারটা সেটা শুনতে হবে সেটা কি মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে ন মুক্তি মুক্তি আমি অন্য কোনো কথা আমি চিন্তা করব না জীবের যে স্বরূপ নিত্যকাল যে কৃষ্ণের সেবা করবে এইটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় নাই তোমাদের কোনো অন্য কোনো ডিউটি নাই অন্য কোনো ডিউটি আমাদের নাই আমাদের কর্তব্য একটাই আমাদের যে বহু কর্তব্য আমরা আবিষ্কার করে বসলাম এটা হচ্ছে মায়ার প্রসাদ মায়া আমাদেরকে প্রসাদ দিল মায়া আমাদেরকে হাতে প্রসাদ দিল কথাটা বোঝা গেল এই যে ব্যক্তিগুলো যত রয়েছে জগতে তারা যে নিজেদের অনেক বেশি অনেক বিভিন্ন ধরনের কর্তব্য আমাদের আছে বলে আবিষ্কার করে ফেললো তারা সব এগুলো সব মায়ার প্রসাদ মায়ার কৃপা মায়া প্রসাদ দিচ্ছে হাতে বাস্তবিক পক্ষে তাদের জন্মাবার পর একটাই ডিউটি ছিল হের হচ্ছে কৃষ্ণ সেবা সেটা তারা করেনি তারা বলছেন আমাদের অনেক কর্তব্য আছে ঠান্ডা মাথায় বিচার করলে দেখা যাবে আজকে যে জগতের অবস্থা যা কিছু হয়েছে অস্থিরতা সবের জন্য মানুষ নিজে দায়ী ভগবান এগুলো করতে বলেননি এগুলোর জন্য ওরা নিজে দায়ী যেভাবে বলেছেন ভগবান কেউই শোনেননি সাধু বেশ নিয়েও কেউ শুনতে চাইছে না তাহলে আর কী হবে তা তাদের জীবনে এত মত কিছু আমাদের কিছু বলবার নেই তাহলে গৌরাঙ্গ মহাপ্রু কী করেছেন অন্য অন্য সম্প্রদায়ের ব্যক্তিরা অন্য বিচার করবেন যেমন একটা উদাহরণ দিই প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে আচ্ছা তুমি তো বারাণসীতে এলে আমাদের সম্প্রদায়িক সন্ন্যাসী তো আমাদের কাছে আসো না কেন খালি নিত্য কীর্তন করো নিত্য কীর্তন কোথায় তো লেখা নেই কোথা এই কথা বলছেন মহাপ্রভুকে তর্ক করছেন বলছেন আচ্ছা আমরা তো সাম্প্রদায়িক সম্প্রদায় বেদান্ত শোনো না আমাদের কাছে আসো না কী ব্যাপারটা কি হ্যাঁ নিত্য কীর্তন করো মহাপ্রভু তখন দৈন্য করে বলছেন গুরু মোরেন মূর্খ দেখি করিল শাসন গুরু আমাকে মূর্খ ইচ্ছে করে কিন্তু ওকে বলছেন ওকে শিক্ষা দেওয়ার জন্য গুরু আমাকে মূর্খ দেখে বলল তুমি মূর্খ তোমার বেদান্তে নেই অধিকার তোমার বেদান্তে অধিকার নাই তুমি এক কাজ করো যে মন্ত্র আমি মহামন্ত্র দিলাম এটা তুমি ঝক কর প্রকাশন্দকে এই কথা শেখাচ্ছেন আর তারপরে জবাব দিয়েছেন তারপরে তার জীবনটাকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে প্রকাশানন্দ জীবাণু কৃষ্ণনাম উচ্চারণ করেননি সে সমস্ত তার দশ হাজার শিষ্যকে নিয়ে ধেই ধেই করে নাচছে গৌর হরি বল বলে আর হরে কৃষ্ণ বলে আর কি গৌরের নাম সে আর জানতো না সে তো চৈতন্য চৈতন্য সে কৃষ্ণ চৈতন্য বলতো না তার এত ঘৃণা কৃষ্ণনামে সে তার এত অরুচি যে কৃষ্ণনাম বলতো না যখনই মহাপ্রভুর নাম বলতো চৈতন্য চৈতন্য এভাবে বলতো অবজ্ঞায় বলতো এই চৈতন্য এগুলো কি করছে এগুলো এরমভাবে বলতো আর তার এখন অবস্থা মহাপ্রভু করল কি দেই দেই করে নাচি দণ্ড ফন্ড ফেলে দিয়ে সব মিলে একসঙ্গে নাচি এ এর নাম হলো মহাপ্রভু মহাপ্রভুর প্রচারের বৈশিষ্ট্য যদি আলোচনা করতে থাকি গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি আসবে সেই সময় সাত দিন এই আলোচনাগুলো হলে ভালো হবে অবাক হয়ে যাবে কীভাবে চৈতন্য প্রচার করেছে তো মহাপ্রভু প্রকাশানন্দকে বলছেন গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন গুরু আমাকে মূর্খ দেখে আমাকে শাসন করলো বলল তুমি মূর্খ তোমার নাই বেদান্ত অধিকার তুমি মূর্খ তোমার বেদান্ত তুমি কী বুঝবে বেদান্ত তুমি এক কাজ করো যে মন্ত্র আমি দিলাম এটা জপ করো বলে একদিন বলে তাহলে নিত্য করতাম বলে এই কথাই তো বলছি একদিন আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম কীবা মন্ত দিলা গোসাই কী বা তার ফল মহাপু বলছেন প্রকাশানন্দকে এগুলো কিন্তু সবই বুঝতে হবে মহাপু বলছেন না আমি একদিন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম কিবা মন্ত দিলা গোসাই কী বা তার ফল জপিতে জপিতে মন্ত করিল পাগল নাচি গাহি নাহি আমি আপন ইচ্ছায় আমি নিজের ইচ্ছা নাচি না এই মন্ত্র করতে করতে মন্ত আমাকে পাগল করে দেয় আমি তখন হই ধেই ধেই করে আনন্দ করে নৃত্য করি আমি কি করু প্রকাশানন্দকে এবার যখন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন ধীরে ধীরে প্রকাশানন্দ তর্ক দিচ্ছেন মহাপ্রভু যখন যুক্তি দিয়ে এক বোঝাচ্ছেন তার সিদ্ধান্ত তখন বলছেন তুমি যে কহিলে সেই সব সত্য হয় তুমি যেগুলো বললে সব সত্য কথা এগুলো আমার মনে হচ্ছে না মিথ্যে কারণ তোমাকে দেখে তোমার আচরণ তোমার রূপ এইসব দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ নারায়ণ ওই এই ব্যক্তি বলছে যে ব্যক্তি মায়াবাতি তোমার আকৃতি প্রকৃতি আচরণ কথা এগুলো দেখে সাক্ষাৎ মনে হচ্ছে তুমিই নারায়ণ তা ঠিকই বলেছে মিথ্যে বলছে না তার মায়াবাদের মন ঘুরে যাচ্ছে শেষকালে এ কথা বলতে বাধ্য হল তুমি যে বিচারগুলো বলছো সেই সব সত্য কিন্তু আমরা কি করব আমাদের আচার্য আগে শঙ্করাচার্য এগুলো করে গেছে ওইগুলো আমরা ফলো করছি বুঝতে পারছি এগুলো ঠিক নয় কিন্তু কি করব আচার্য বলে গেছে তা মায়াবাদী স্বীকার করছে মায়াবাদী নিজে স্বীকার করছে আমাদের পূর্বে আচার্য বলে গেছে আমাকে করতে হয় সম্প্রদায় অনুরোধে তুমি যে কহিলে সব সবই সত্য হয় আমি আর কি করব সম্প্রদায় অনুরোধে মানি তাহলে সেই ব্যক্তিকে মহাপ্রভু পরিবর্তন করে দিলে তাহলে দেখো অবস্থাটা দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বিশেষ কিছু বড়ো বড়ো কথা বলেন নাই তিনি বলেছিলেন জীবের যে ভোগ প্রবৃত্তি আছে এটাকে আত্মহত্যা করে মেরে ফেলা উচিত নয় মানুষ দেখবে আত্মহত্যা করে এনকে বললো বলল আত্মহত্যা করে কেন করে আমাকে যদি কেউ প্রশ্ন করে আচ্ছা আত্মহত্যা কেন করল কেন করল বলে তা সে কোনো ভোগবিলাস চাইছে না এই জন্য আমি ভুল কথা বলছি তোমার ধারণা সম্পূর্ণ ভুল সে বেশি করে ভোগবিলাস করতে চেয়েছিল তাতে বাধা পড়েছিল সেই জন্য তো আত্মহত্যা করেছে এটা সিদ্ধান্ত কোনো একটা মেয়েকে সে চেয়েছিল আমার নিজের জীবনে দেখেছে মেয়েকে তো হয়নি সে গলা দু দিয়ে মরে গেল আরে ছাগল মরে কী হবে আরে রক্ত মাংসের পিণ্ড মরে গেল তা এই হলো ব্যাপার সে যে আত্মহত্যা করলো সে বেশি করে ভোগ করতে চেয়েছিল ভোগের বস্তুটা যে চেয়েছিলো এটা পাইনি সেই জন্য সে আত্মহত যেটাকে গীতাতে গীতাতে পরিষ্কার ভাষায় বলছেন কি বলছেন ধ্যায়ত বিশান পুংসাম, সঙ্গ উপজায়তে উপজয়াতে সংযাত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভাবতি ষণমহ ষণমহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতি বিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত তৃণমী এইটি তো তাই হল এটা তো তাই হলো কাজেই মানুষ যে বৈরাগ্য গ্রহণ করে তার পেছনে রহস্যটা কি আছে বৈরাগী দেখলেই আমি ধেই ধেই করে নাচি না আমি এদের বৈরাগী কী তার উদ্দেশ্যটা কি অনেক বৈরাগী আছে গোবর্ধনে চলো আমি দেখাবো লেখা আছে এখানে সব বড় হেডিং হেডিংয়ে লেখা আছে মহা, মহা ত্যাগীজি মহারাজ কি যাই হোক লেখা আছে মহা ত্যাগীজি মহারাজকে আশ্রাম ওকে যদি প্রশ্ন করা তুমি কী ত্যাগ করেছো বল আমি ত্যাগ এই ত্যাগ করেছি ওই ত্যাগ কী ত্যাগ করেছো তুমি তুমি কী নিয়ে আগে বলো তুমি কি নিয়ে এসেছিলে জগতে তুমি যখন জন্মেছিলে ল্যাংটো পদে জন্মেছিলে ল্যাংটো তুমি তো কিছু নিয়ে আসো যা তুমি সংগ্রহ করছো শিক্ষা টাকা বাড়ি প্রতিষ্ঠা যা কিছু সবই জগৎ থেকে তো তুমি কী ত্যাগ করবে মশাই তুমি কী ত্যাগ করবে মশাই তোমার ত্যাগ করার কি অধিকার আছে কী ত্যাগ করবে তো ত্যাগ করার কিছু নেই তুমি যে গঙ্গা জল দিয়ে পুজো করো ভাবো ওইটাও ভগবানের তুমি যে তুলসী পাতারে ওঠো ভগবানের তুমি যে ফলটা দেবে সেটাও ভগবান এমনকি তুমি যে তোমার শরীরটা এটাও ভগবান তোমার তো নয় তোমার তো কিছুই নয় তুমি তাহলে কি করতে পারো তুমি কিছুই করতে পারো না অর্থাৎ ত্যাগ এবং ভোগ দুটো বিচারই ফেলে দিতে হবে গৌরীয় বিচারেতে ত্যাগ ত্যাগ ভোগ ত্যাগ দুটোর কোনো কথাই আসবে না ভোগ ত্যাগ 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 তাহলে কোনটাকে গ্রহণ করবে বলে যুক্ত বৈরাগ্য যেটা কালকে বলেছিলাম যা কিছু তোমার সম্মুখে আছে যা কিছু তুমি লোক ব্যবহার যেটা শ্লোকের সঙ্গে কিন্তু মিলিয়ে আমি কথাটা বলছি যে শ্লোকটা শুরু করেছিলাম কি কী শুরু করেছিলাম হ্যাঁ সব ভুলে যায় কিছু মনে দেয় নোবাচা বা বুদ্ধা অনুসীত স্বাবি যদ যারায়ণে তি সমর্পে তো কী করবে তাহলে তোমার সন্মুখে যা বস্তু থাকবে যে ব্যক্তি থাকবে যে বস্তু থাকবে যা কিছু থাকে এমনকি তোমার ইন্দ্রিয়গণ আছে শরীর আছে সব কিছু ভগবানকে নিবেদন করো ব্যাস হয়ে গেল এত সোজা সেটাই পারে না যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে সবচেয়ে সোজা কাজ কি জগতে তাহলে আমি তাকে হলফ করে বলবো কৃষ্ণ ভজনের থেকে সোজা কাজ আর নেই আমি হলফ করে বলবো তাকে সবচেয়ে সোজা কাজ হল কৃষ্ণ ভজন মানে খালি কপ কপটতা তো থাকলে যতক্ষণ কপটতা থাকবে ততক্ষণ এটাকে সোজা মনে হবে না বোঝা গেল যতক্ষণ আমার ভেতরে কপটতা থাকবে আমার বলে আমি কিছু লুকিয়ে রাখতে চাই ততক্ষণ বন্ধু এটা মনে হবে না যে মুহূর্তে তুমি কপটতা থেকে মুক্তি পাবে সমস্ত কপটতা থেকে মুক্তি পেয়ে তো মুক্ত হয়ে গেলে তখনই বুঝতে পারবে কৃষ্ণ কৃষ্ণভজনের মতো সোজা জিনিস আর নাই কেন কি সময় তো কিছু কায়দা করতে হবে না তোমার যে বিশুদ্ধ মনটা আছে যেটা কপটতা দিয়ে তুমি ঘিরে রেখেছো তুমি যে মনটাকে কপটতা দিয়ে ঘিরে রেখেছো তুমি যে কোনো জায়গায় যাও যা কিছু করো যা কিছু বলো যা কিছু দেখো সমস্ত ক্রিয়াকর্মে তুমি বিচার করবে আগে কোনো জায়গায় যাওয়ার আগে যে আমি কি এটা কৃষ্ণ ভজনের জন্য যাচ্ছি কি জন্য যাচ্ছি কারোর কথাতে তো আমি নাচবো না আমি কারোর কথাতে নাচতে রাজি না আমি আগে বিচার করব এই যে এখানে যাব। তাতে আমার ভজনের বিঘ্ন হবে কি না আমি কোনো তাদের উপকার করতে পাবো কি না তারা যে এত কষ্ট করে আমাকে গাড়ি করে নিয়ে যাবে আমি তাদের কিছু দিতে পারবো কি না তারা নেবে কি না এগুলো আমার বিচার করতে হবে আমি সাধারণ বিচারে চলবো না কাজেই যে কোনো ক্রিয়াকর্ম করো কোথাও যাও কিছু বলো কিছু খাও কিছু দেখো কারোর সঙ্গে কথা বলো সমস্ত কিছু তুমি যদি তোমার এই টেকনিক কৌশলটা যদি জানা থাকে যে কি করে এটাকে ঘুরিয়ে কেন তুমি যদি মনে করো আমার ভোগ আছে অথবা আমি আত্মহত্যা করব। তাহলে কোনো সমাধান হলো না এটা তো তো সমাধান হলো না মানুষের ভোগ ভোগ প্রবৃদ্ধি থাকবেই ভোগবৃদ্ধি ভোগ প্রবৃত্তির বাইরে কেউ যেতে পারবে না কারণ একটা কাজ করতে পারে যে ভোগের যে প্রবৃত্তিটা আছে এটাকে একটু ঘুরিয়ে দাও আমার কথা আর বুঝলেন না ভোগের যে প্রবৃত্তি আছে এটাকে একটু ঘুরিয়ে দাও মোড় দিয়ে দাও দিলেই ব্যাস ভজন হয়ে গেল তো তুমি যদি সাঁতার কাটতে যাও গঙ্গায় সেটা ভোগ হয়ে গেল কিন্তু ভক্তদের সঙ্গে যে ভগবানের যে ভাগবতে আছে জল জল খেলা মহাপ্রভু এগুলো করেছেন তাহলে মহাপ্রভু করছেন কিন্তু খেলা ভক্তদের সঙ্গে এটা ভজন হয়ে গেল বোঝা গেল আমার কথা ভাগবতে আছে ভাগবতেও আছে ভগবান গোবিন্দ কিভাবে খেলা করছেন জল দিয়ে যমুনার জলে ছুঁড়ে ছুঁড়ে জল একে অপরকে মারছেন হাসছেন মজা করছেন ঠাট্টা করছেন প্রত্যেকটা এমন কি আমার মস্করা করা তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করি এটাও জেনে রাখবে ভজনের মধ্যে যেতে হবে আমার এই মজা করাটা তোমাদের সঙ্গে ওটাও কিন্তু ভজনে যেতে হবে যদি না যায় তাহলে আমি ভুল ভজন করছি এই কৌশলটা জানতে হবে আমার শোয়াটা ঘুমটা ঘুম্ট আমার যে বিশ্রাম করাটা ওটাও ভজন হয়ে যাবে এই টেকনিকটা এই কৌশলটা জানতে হবে তালে চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যেখানে বৈরাগী মায়াবাদী এরা বলছেন কেন মহাপ্রভুকে শাসন করে নাই এই যে এই যে পুরী পুরী শাসন করে নাই ওই যে রামচন্দ্রপুরী এই ঘরেতে এই ঘরেতে নিশ্চয়ই মিষ্টি খেয়েছে এই সন্ন্যাসী এত লোভী হ্যাঁ পিঁপড়ে ঘুরছে মহাপ্রভুকে বলছে ভগবানকে সাক্ষাৎ ভগবান তাকে বলছে ঘরে এসে আরে পিঁপড়ে ঘুরছে আর নিশ্চয়ই আগের রাত্রে গুড় খেয়েছিল এ লবি সন্ন্যাসী আরে তুমি জানলে না কিছু না এই মহাপ্রভুকে দোষ দিয়ে মহাপ্রভু মাথা নিচু করে কিছু বলছে না তুমি হলে রেগে গিয়ে আগে কি আমি মিষ্টি আছি বলে কিন্তু মহাপ্রু কিছু বলছেন না ও মাথা নিচু করে রয়েছে। তারপরে রামচন্দ্রপুরী স্বভাব ছিল সবাইকে পরিবেশন করে খেতে দেবে আর খাও খেয়ে দিয়ে বেশি করে পরমান্ন দেবে বেশি করে মিষ্টি সব দেবে দিয়ে খাওয়ার পরে আচমন করে এত খাও হ্যাঁ তুমি সন্ন্যাসী তুমি এত খাও তোমার বৈরাগ্য কী করে থাকবে আরে তুমি তো নিজে খাওয়ালে মশাই জোর করে খাওয়ালো হ্যাঁ উঠবে না খাও আর খাও খাওয়ার পরে যখন আচাতে যাবে ও যে এত খায় এ এত খেলে বৈরাগ্য কী করে হবে তোমরা হ্যাঁ ধন আছে তোমার তুমি এত খাও তুমি সন্ন্যাসী ভাইছ কিন্তু মহাপ্রভু মহাপ্রভু নিজে ভক্তদেরকে নিজের হাতে ভক্তিকে প্রসাদ দিচ্ছেন এই একে দাও এটা ভালোবাসে তো মহাপ্রভু এই যে মজাগুলো করছেন রসিকতা কথা সব কিছু করছেন প্রত্যেকটা আমাদের শিখিয়েছেন তোমরা যদি এই কৌশলটা জানো প্রত্যেকটাকে হরিভজনে একটু মোড় দিয়ে দাও সামান্য সামান্য একটু অল ইওর অ্যাকশন শুড বি গিভেন এ সুইট টার্ন সো দ্যাট ইট ক্যান বিকাম ভাজন দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দ্যাট টেকনিক এই টেকনিকটাকে শিখতে হবে কৌশলটা যে কিভাবে আমি কথা বলবো কোথায় যাব কি করব কেন করব সমস্ত কিছু এমনকি মহাপ্রভু যে বাজারে গেছেন সিঁদড়ের সময় যে খোলা থোড় আর খোলা মোচা নিয়ে কারাগাড়ি গোজে ওঠাও ভজন আমাদের শেখালেন মহাপ্রভু বাজারে গেছেন তাহলে দেখো মহাপ্রভু কীরকম সোজা তাহলে এত তো কষ্ট করতে হবে না না খেয়ে মরবে ও উপবাস করবে এত কষ্ট করতে হবে হ্যাঁ একাদশী আদি এগুলো তো উপবাস করতে হয় এগুলো সামান্য ছাড়ো তোমাকে তো কষ্ট করতে পারেনি তাহলে খালি হরিকথা শোনো কীর্তন করো নিত্য করো অটোমেটিক তোমাদের সব হয়ে যাবে সমাধান সব কিছু খালি তোমাদের কী করতে হবে একাদশীর দিনে পালন করবে ওদিনে কোনো ভেজাল দেবে না কোনো কিছু দেবে না আমি বুঝতে চাই না সানফ্লাওয়ার বা বাদাম তেল এসব কথা আমি শুনতে চাই না সেই দিনেতে একেবারেই খুব না খেতে পারলে অন্তত সেদ্ধ কিছু ভাবে একেবারে বিশুদ্ধ ওই থালাটাকেও ব্যবহার করবে না যেটা রোজ খাও তা নাহলে কঠি জন্মে ভজন করলেও কিছু করতে পারবে না একাদশীতে মানবে একাদশী একাদশীটাকে পালন করবে আর বেশি করে হরিকতা শুনবে তোমাদের ভজন হলো হরিকথা শোনা কীর্তন করা বাস আমি এইটুকুই বললাম আর বাকি যেগুলো বলি নিজের জীবনে যদি পালন করতে পারো তো আরও ভাল খুবই ভাল তাহলে কথাটা বোঝা গেল আমি কি বললাম তাহলে মহাপ্রভুর বিচারটা হলো এত সোজা এরকম সোজা ভজনের পদ্ধতি আর কোনো দিন কেউ দেখাতে পারেনি এত সুন্দর এত সুন্দর ভজনের যে পদ্ধতিটা এটা কেউ এখনও পর্যন্ত আমাদের দেখাতে পারি এত সুন্দর ভজনের পদ্ধতি যাই হোক এখন কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে এই সূর্যের মতো তেজস্বী নবযোগেন্দ্র এসে পৌঁছেছেন সেখানে আর তারপরে তাকে সম্মান দেখিয়েছেন এসব কথাগুলো আমরা শুনেছি এবং এও আলোচনা করেছিলাম যে কখনোই নিমি মহারাজ চিন্তা করলেন এদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি কেমন আছে না যেগুলো ফালতু কথা এরা সবসময় ভালো থাকে এই সব কথা জিজ্ঞাসা করে আমি সময় নষ্ট করতে রাজি না কেন এরা ভালোই থাকে সবসময় ওরিকথাক্তন নিয়ে থাকে তো এবার বিধরাজ বলছেন যে মন্নে ভাগবত মন্নে ভাগবত সাক্ষাৎ পার্শ্ব পার্শ্বদানব মধুদ্দেশ বিষ্ণুর ভূতানি নাম পাবনায়ও চ আপনারা বিষ্ণুর ভগবানের পার্শ্বদ এটা আমি পরিষ্কার বুঝতে পারছি এবং আপনাদের বিচরণ বিচরণ করা আপনাদের এই যে বিচরণ এটা লোকের মঙ্গলের জন্য অবশ্য বদ্ধ অবস্থায় যে বিচরণটা এটা বন্ধনের জন্য হয় যত বেশি বিচরণ করবে ছুটবে তত বেশি বন্ধন হবে তুমি আমার কথাগুলো রাগ করো না আমি কথাগুলো বলছি সব গুরুত্ব আমি এরকম অনেককে বলেছি অনেককে যত বেশি দৌড়াবি যত বেশি ছটপট করবি তত বেশি দৌড়বে অত দৌড়াবে কে দৌড়ালি তো ওখানে তো সবশেষ কিছু হতে পারবে না যেগুলো করেছিল ভজন আবাসের নষ্ট হবে কেন না সেখানে তো সু সুযোগ পাবে না এসব কথা কথাটা বুঝে গেল কাজেই চোরাবালি যেমন একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিই চোরাবালিতে চোরাবালিতে তুমি যদি পড়ে যাও হঠাৎ তখন কিন্তু বুদ্ধি স্থির রাখবে ছটফট করবে না চোরাবালিতে পড়ে গেলে তুমি ছটপট করো তাড়াতাড়ি চলে যাবে স্থির হয়ে থাকবে চোরাবালিতে বালিতে কোনো লোক যদি আসে তোমাকে কোনো মধ্যে বাঁচিয়ে দেবে কপালে যদি থাকে আর যদি ছটফট করো চোরাবালিতে বেশি করে ডুবে তাড়াতাড়ি ডুবে যাবে কথাটা বুঝে গেল চোরাবালিতে পড়লে কখনো কেউ বাঁচতে পারবে না চোরাবালিতে বা গঙ্গাতে ভ্রমণ করার সময় লঞ্চে দেখেছেন একটা জায়গা যে জল ঘোরে তলায় যায় ওইখানে যদি যাও তাহলে আর কোনো দিন তোমার ফিরে আসার কোনো তোমাকে নিয়ে চলে যাবে আমাদের পৃথিবীতে ভূমধ্য সাগর না কোথায় আমি ভুলেই যাচ্ছি সেখানে একটা জায়গা আছে সেটা আমাদের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার এটা নিয়ে বড়ো একটা জলা জলের জায়গা সমুদ্রের ভেতরে ওটাকে বলা হচ্ছে একটা অদ্ভুত একটা ট্রাঙ্গুল ট্রাঙ্গেল একটা এরকম ত্রিভুজের মতো ওর ওপর দিয়ে প্লেন বা যে কোনো কিছু যাবে নদী ও আর কার বাবার ক্ষমে চলে যাবে আজ পর্যন্ত যত কেউ ওর ওপর দিয়ে গেছে ট্রাইমুডা ট্র্যাঙ্গেল এই এর মধ্যে দিয়ে ওপর দিয়ে যে যাবে যত উপরে থাকে প্লেনকে নিয়ে এসে তোলা ফেলে দেবে ওই জন্য পাইলট বা জাহাজের লোক ক্রু সবসময় সাবধান থাকে যেন ওই দিক দিয়ে না যায় সবসময় ও অনেক দূর দিয়ে যাবে কথাটা বুঝে গেল সেই জন্য আমাদের ভজনের যেগুলো চোরাবালিগুলো আছে ওগুলোতে পা দিও না এটা আমার অনুরোধ তোমাদের চরণে ভজন কম বেশি করো ঠিক আছে খালি বৈষ্ণবের সঙ্গে থাকো কিছু করতে হবে না এটা আমার কথা নয় আমি কোনো উপদেশ দিচ্ছি না রামানুচার্য বলেছেন রামানুচার্যের এক একটা করে উপদেশ আমরা ইন্টারনেটে দিই ছাড়ি রামানুচার্য বলেছেন যদি অনেক চেষ্টা করে রামানুচার্য বলছেন যদি অনেক চেষ্টা করে নিজের চরিত্র স্বভাবের পরিবর্তন করতে না পারো যদি ফেলিওর হয়ে যাও তাহলে এক কাজ করো তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে গিয়ে খালি বসে থাকো রামানুচার্য বলছেন ওদের যে ক্রিয়াকরম ওদের যে ক্রিয়াকরম সব দেখবে দেখতে দেখতে শীঘ্রই তোমার অন্তঃকরণে পরিবর্তন চলে আসবে ভক্তবী ঠাকুর এ কথা জানিয়েছেন কোনো শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে তুমি যদি যাও তিনি যদি তোমার সঙ্গে কথা নাও বলেন ভক্তিমা ঠাকুর বলছেন কোনো বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে তুমি গেলে হয়তো তো আর কথা বলার সময় নেই অন্য কোনো সেবায় ব্যস্ত আছেন জেনে রেখো খালি ওখানে বসে থাকো বৈষ্ণব যেখানে আছে হয়তো বজন যে কিছু একটা করছে কোনো কিছু করছেন ওখানে গিয়ে বসে থাকো তাহলেই তোমার মঙ্গল হবে একই কথা রামানুচার্য যে বলছে ভক্তিমী ঠাকুর বলছেন বৈষ্ণবের শরীর থেকে একটা তেজ বেরোয় ভক্তিম ঠাকুর বলছেন বৈষ্ণবের শরীর থেকে একটা তেজ বেরোয় সেই তেজটা তোমার শরীরে যাবে গিয়ে তোমার ভেতরে গিয়ে তোমার আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে কাজেই অনেক কিছু করবার দরকার নেই খালি কীর্তন করো হরিকত শোনো আর সব দৌড়াদৌড়ি বন্ধ করে দাও খালি হরিকত শোনো তাহলে দেখবে আস্তে আস্তে এই জন্মে এই জন্মের মধ্যে আমি তোমাকে তোমাকে পরিবর্তন দেখাবো তোমাকে দেখিয়ে দেবো আমি তো কতটা পরিবর্তন আগের থেকে হয়েছে কিন্তু মানতে রাজি নয় লোক কে মানবে কে আমার কথা মানবে মানতে রাজি নয় তাই জন্য বলছেন মন্যে ভগবত ভগবত সাক্ষাৎ পার্শ্বদানব মহদ্দীপ মধুদ্দেশহ বিষ্ণুর ভূতানি লোক লোকানন পাবনা চরি সত্যিই তাই মহৎ বিচলনম নীনা গৃহীণাম দীনচেতাম না নাথা কল্পে কচিত যারা বিশুদ্ধ গুরুবৈষ্ণব তাদের যে বিচরণ এটা নিজের স্বার্থের জন্য হয় না ওখানে গেলে দুটো ধুতি দেবে কাপড় দেবে আর পাঁচশো টাকা পোনা এই জন্য যায় না ওরা ওরা এই জন্য না ওদের বিচরণটা এই জন্য ওরা যায় যদি দোদশটা লক শুনে পরিবর্তন হয়ে যায় হয়তো এরকম কত হয়েছে কত লোক হয়েছে দেখেনি আমাকে খালি ইন্টারনেটের থেকে পরিবর্তন হয়ে গেছে পুরো পুরো পরিবর্তন কল্পনা করা যায় কার দেখেও নি এরকম হয় যাই হোক এটা হতে পারে ভগবানের ইচ্ছা এটা হয় দেশ বিদেশে হতে পারে তাই জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা জানি বেশি লোক এই কথা শুনবে না তথাপি যে কজন শোনে তারা শুনুক তাদের জীবন পরিবর্তন হোক এটা আমাদের ইচ্ছা আসা যাই হোক কাজেই শুদ্ধ গুরু বৈষ্ণবের যে বিচরণ শুদ্ধ গুরু বৈষ্ণবের যে এই যে বিচরণ এই বিচরণটা তাদের নিজের স্বার্থের জন্য হয় না জগতের মঙ্গলের জন্য হয়ে থাকে চৈতন্য মহাপ্রু যে দক্ষিণ ভারতে গেলেন উত্তর ভারতে গেলেন এদিক ওদিক সবাই নিজের স্বার্থের জন্য গেছেন কি মহাপ্রভু কি টাকা পয়সার দরকার ছিল ওই জন্য গেছেন নাকি কি জন্য গেলেন সব এই কারণে অর্থাৎ আমাদের ভজনের মধ্যে গৌরাঙ্গ গৌরাঙ্গমু দেখিয়ে গেছেন তোমাকে নিজে ভজন করতে হবে আর আচরণ করে লোককে দেখাতে হবে তুমি ঢুকে থাকলে হবে না তুমি পায়রার খোপে ঢুকে থাকবে আর প্রমাণ করবে আমি বড় সাধু হবে না তুমি কত কি শিখেছো আচরণ নিজে একলা একলা অনেক অনেক কিছু করা যায় কিন্তু সবার সামনে অ্যাডজাস্টমেন্ট করে কথা হল যেটা বামুন গোসিমা দেখিয়েছেন হাজারো লোক কথাটা বুঝবার চেষ্টা করে রাগের কথা নয় হাজার লোক হাজার মনোবৃত্তি হাজার তাদের চেষ্টা তারা বামুন গোসিমা থাকতেন আর বামুন গোসিমা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে এমনভাবে চলতেন অবাক করা যায় এই যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা এটা একা থাকলে পরে হবে না যিনি একা থাকবেন তিনি যদি দশজন থাকে তখন রেগে যাবেন হ্যাঁ এটা করছো কেন আরে তোমার আচরণের দ্বারা একে প্রভাব করো এ দেখবে কালকে শুনবে তোমার আচরণের দ্বারা একে প্রভাব করো তোমার আচরণটা দিকে বললাম মহারাজ এমন করছে আমিও করবো রেগে গেলে তো হবে না এমন কি এমনকি সিনেমায় যে শিক্ষাটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন তার আবির্ভাব তির অভাবে আমি আলোচনা করব। ট্রেনেতে জার্নি করছেন সেকেন্ড ক্লাসে তখনকার দিনে টাকাও ছিল না আমিও যেন লোকাল ট্রেনে চিরকাল যাতায়াত করেছি কুস্তা কুস্তি করে লোকাল ট্রেনে চিরকাল করেছি এখন লোকে জোর করে বলে আমরা যাবেন আপনি কী করবো আর তাহলে দেখো উনি লোকাল ট্রেনে যাচ্ছে এই লোকাল বলছি ওই তোমার কোনো একটা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছেন জেনারেল এই তোমার এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসে এবং পাশের লোক কী করছে মাছ মাংস পেঁয়াজ রসুন দুর্গন্ধ যেটা বসতে পারবে না ওরা খাচ্ছেন পাশে এখানে এখানে খাচ্ছেন তিনি আমাদের শিখিয়ে দিতেন আমাদের মানে যে ওনার যে শিষ্যরা যারা তা বলছেন এরা যখন খাবে তখন এরকম করবি না কিন্তু উনি শিখিয়ে দিতেন নাক বন্ধ করে এদিক ওদিক এরকম করবি না কিন্তু করলে কিন্তু ওদের অমঙ্গল হবে ওরা তখন সাধুদেব থেকে আমাদের ঘৃণা করছে তখন ওদেরকে আর বাঁচাতে পারবো না তাহলে কীরকম চিন্তাটা দেখো কত গভীর চিন্তা যে ওনার নাকে রসুন পেঁয়াজের গন্ধ আসছে মাছ মাংসে দুর্গন্ধ আপনি এক মিনিট থাকতে পারবেন না বাবা মা নির্বিকার ভয়ে বসে রয়েছেন না মালা করছেন একটুও বলছেন না তোমার একটু সরে খাওয়া বলছে হ্যাঁ বললে যদি ওরা রেগে যায় তা আমার প্রতি রেগে গেলে ওদের অনিষ্ট হবে উল্টে আরও স্বাভাবিকভাবে কথা বলছেন স্বাভাবিকভাবে এইটা হচ্ছে পরম বৈষ্ণবের এইগুলো চিহ্ন পরম বৈষ্ণবের এগুলো সব চিহ্ন আশ্চর্য গুরু মহারাজ লোকাল ট্রেনে যাতায়াত করত কত লোক কত তার সঙ্গে কত নোংড় করতো তিনি রেগে যেতেন রেগে যেতেন না গুরুমা রেগে যেতেন না একজন চ্যাংড়া নোংরা বদমাস লম্পট সে কী করলো হঠাৎ এসে এই যে এত বড় একজন মহাত্মা নাসে যান সে গিয়ে মাথায় হাত দিয়ে দিল গুরুমা যে মাথায় হাত দিয়ে দিল গুরুমাছ কিছু বললেন না পাশের লোক ছিল তার সেবক ছিল সে রেখে বললো আপনি মাথা হাত দিলেন কেন কী করতাম গুরুমা বলছে তুমি রেগে যাচ্ছ কেন কি ব্যাপার ও তো আমাকে আশীর্বাদ করলো তুমি রেগে যাচ্ছ ও আমাকে আশীর্বাদ করলো তোমার রেগে যাওয়ার তো কোনো কারণ নেই তাহলে দেখো তা বৈষম্যের দর্শনটা দেখুন তিনি কিন্তু কোনো দিন নোংরা দর্শন করেন না এতবার একজন সাধু সে কিন্তু যদি রেগে যায় তা সর্বনাশ হয়ে যাবে কিন্তু গুরু বৈষ্ণবের অপমানে তিনি রেগে যেতেন মাধব গোস্বামী আজকে একটা ট্যাক্সিওয়ালা অপমান করেছিল সিংহের মতো মূর্তি পৃথিবীতে কোনোদিন দেখেননি ইনি রেগে যায় কেউ জানেই না তাহলে এখানে এই কথাটাই মনে রাখতে হবে বিশুদ্ধ সারুগুরু বৈষ্ণবের যে বিচরণ আর যে সমস্ত বদ্ধজীবের বিচরণ এগুলো তাদের নিজের ক্ষতির জন্য হয় বদ্ধজীবের বিচরণ মানেই তার কিছু না কিছু সর্বনাশ হবেই কেন পারবে না খাওয়া দাওয়া থাকা চলা কিছু নাম কিছু সবসময় চিন্তা কর নিজের সুবিধে নিজের কোন সুবিধে নিজের ভজনের সুবিধে গেলে তোমার সঙ্গে গেলে তোমার গুরুমায়ের সঙ্গে যেতে পারো এতে কোনো ক্ষতি হবে না অন্য যদি কোনো জায়গায় কোনো বিশুদ্ধ বৈষ্ণব থাকে তোমার সঙ্গে তারপরেও কোনো অসুবিধা যে তারা তোমাকে কিন্তু নজরে রাখবে তোমার ক্ষতি হচ্ছে কি না বাকি কাউ কোনো জায়গায় অনুমোদন করা যায় না যাই হোক এখানে কালকে আমরা এটা জেনেছি তারপরে আমরা আলোচনা করেছিলাম দুর্লভ মানুষ দুর্লভ মানুষ দেহ দেহ নাম ছনভাঙ্গ তত্রাবি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম একে তো মনুষ্যজনম অসম্ভব হয়ই না চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতে হতে পারে আবার নাও হতে পারে এই ভ্রমণ করতে করতে চললো তার কোনো আর হলো না মনু মনুষ্য জনম লাও কম কবে হবে ঠিক নেই হয়তো হবে আমাদের তো অনন্তকাল ধরে চলছে না এমন কোনো এমন কোন অনন্তকালের ইতিহাসে অনন্তকালের ইতিহাসে অনন্তকালের ইতিহাসে এমন কোন সময় ছিল না যেই সময় তুমি ছিলে না আমি ছিলাম না তুমিও ছিলে আমিও ছিলাম অন্য রূপে ছিলে অন্য আকার আকৃতি যে ছিলে তুমি ছিলে না আমি ছিল এটা হয় না যত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবাই নৃত্য সবাই আছে ছিল অনন্তকাল ধরে কাজেই তাদের কর্মফলেতে তারা বিভিন্ন জনিতে ভ্রমণ করছে কি ছিল না তা নয় জীব তৈরি হয়েছে জীবকে ভগবান ম্যানুফ্যাকচার করেছে তা নয় জীব আগে থেকেই অনন্তকাল ধরে রয়েছে জীব নৃত্য আর ভগবানও নৃত্য মায়া নৃত্য সবই নৃত্য তাদের এই কথাগুলো অনুভব করা দরকার তো এই জন্য বলছেন জলজা নবলক্ষানি হ্যাঁ নয় লক্ষ জলচর প্রাণী স্থাবরা বিংশ লক্ষতি স্থাবর পাহাড় পর্বত আদি এগুলো সব কুড়ি লক্ষ তাহলে ন লক্ষ আর কুড়ি লক্ষ হলো এবার হিসাব করো আর তারপর কি বলছেন ক্রিময় রুদ্র সংখ্যা রুদ্র মানে একাদশ এগারো লক্ষ হচ্ছে কৃমিকিট পোকামাকড় কৃমিকিট এগারো লক্ষ তাহলে ক্রিময় রুদ্রসংখ্যকা পক্ষী নাম দশ দশ লক্ষ দশ লক্ষ হচ্ছে পশু জন পক্ষী হ্যাঁ ওই যে এখানে বলছেন ক্রিময় রুদ্র সংখ্যা ক্রিময় রুদ্রসংখকা পক্ষী নাম দশ লক্ষ কম পক্ষী হচ্ছে দশ লক্ষ আর ত্রিংশ লক্ষ পশবহ পশু পশু হচ্ছে তিরিশ লক্ষ বলে আর চতুর লক্ষ মানবাহা চার লক্ষ হচ্ছে বিভিন্ন মানুষ এই যে পৃথিবীতে যত মানুষ আছে চার লক্ষ প্রকার তার বিচার করে দেখো যেটা চৈতন্য চৈতন্য হচ্ছে তার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ জঙ্গমে স্থলচর জলচর বিভেদ তার মধ্যে মনুষ্যজাতি অতি অল্পতর এই বিচারগুলো দেখো তবে তো মাথাটা ঠান্ডা হবে জগতের বিষয়েতে মাথা ঘামালে কিচ্ছু হবে না জগতের মতে হইচই করেই জীবন চলে যাবে ডুবে যাও ডুবে যাও ভেতরে ডোবো সমুদ্রের ওপরে থাকলে ঢেউ দেখে চান করতে ইচ্ছে করবে না ওরে বাপরে এত ঢেউ কিন্তু সমুদ্রের তলায় যাও তাহলে দেখতে পাবে কত মনি মানিক্য সব রয়েছে ওই জন্য সমুদ্রের আরেক নাম রত্নাকর ওপর ওপর থাকলে হবে না হইচই করে জীবন চলে যাবে ক্লাব ঘরের মতো ক্লাবে যেমন করে তাস পেটে করে 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 কিছু আসলে সিরিয়াস হও ডুবে যাবে এসব বিষয়ে তাহলে এইভাবে হিসাব করে দেখা যায় চার লক্ষ মানুষ আবার এই মানুষের মধ্যে কেউ কোলভিল সাঁওতাল সবর নিচুজাপ তার মধ্যে কিছু মানুষ আছে তারা ভগবানকে মানে ভগবান আছে মুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাই গণে বহুত বেদ মানে যারা তাদের মধ্যে আবার অতি অল্প সংখ্যক বাস্তবিক বেদ মানে মুখে মানে না বাস্তবিক তাদের মধ্যে আবার হিসাব করলে অনেক কিছু বেরোবে তারপরে গিয়ে এবার বুঝতে পারবে কৃষ্ণভক্ত কোথায় এই ফিল্টার করতে করতে যখন ফিল্টার করছে এগুলো ফিল্টার বয়স জানো তো ফিল্টার ফিল্টারে জল খাও তো ফিল্টার করতে করতে লাস্টে দেখা যায় কেউই বাঁচে না কৃষ্ণ ভজন করার মতো সামর্থ্য বা শক্তি কার তাহলে এইগুলো মনে রাখতে হবে তাহলে আর ছেলে ছেলেখেলা করে আর জীবন যাবে না তাহলে দুর্লভ মানুষ দেহ দেহিনাম ছনভঙ্গুরা ঠিকই বলেছে সত্যি তো তাই মনুষ্য দেহ হচ্ছে ছনভঙ্গুর অর্থাৎ যখন তখন আমরা জগৎ থেকে চলে যাব আমাদের জীবনের কোনো ঠিক নাই আমাদের জীবনের কোনো ঠিক নাই আমরা কোন সময় যাব কবে যাব যে বয়স কম অতএব যাবে না এরম কোনো কথা নেই আমাদের বয়স কম অতএব আমরা পরে যাব এরকম কোনো কথা লেখা নেই আর জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় হল যে ভগবানকে তারা মনে রাখতে পারে না তারা মনে রাখতে পারে না যে আমরা মরে যাব সবচেয়ে পৃথিবীর আশ্চর্যজনক বিষয় হলো যে তারা যে জগৎ থেকে চলে যাবে এটা মনে রাখতে পারে না এটা এর চেয়ে বেশি আশ্চর্য কিছু নেই যার জন্য যুধিষ্ঠির মহারাজকে ওই যে বকরূপী ধর্ম ইয়া প্রশ্ন করেছিলেন বিমলাকুণ্ডে এই ধর্মকুণ্ডে বিমলাকুণ্ডে নয় ধর্মকুণ্ডে প্রশ্ন করেছিলেন আচ্ছা বলো তো দেখি পৃথিবীর রাজন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কী যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বুদ্ধিমান

এই দেখছে লোকের সামনে বলো হরি হরি বল বলো হরি হরি বল রাম নাম সত্য তারপরে ও চায়ের দোকানে চা খাচ্ছে খৈনি টিপছে আর তাস পিটছে ও বুঝতে পারছে না এ রতনের বাবা চলে গেল রে তুইও যাবি তুই কখন যাবি ঠিক নেই তাই বলছে রতনের বাবা চলে গেল তুইও কখন যাবি এ তাস খেয়েছে যুধিষ্ঠির মা বলছেন মরণশীল মানুষের যদি জীবনের বিচার করতে যাও সবচেয়ে বেশি আশ্চর্য এটা এর চেয়ে বেশি আশ্চর্য কিছু নেই অহন্যানি ভূতানি গচ্ছেনিও জমালয়েম সেসাম সাবারম ইচ্ছা আমি কি মাস্চর্য ওরা আমি মরবো না আমি থাকবো আমি থাকব আমি কি মরবো নাকি আমি অনেক কিছু এখন খেয়ে নিই চাটনি মায়াদেবীর চাটনি খেয়ে নিই তারপর আমি যাব আমার তো এখন যাব না আর ওই যে কালকেই সকালে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি তো নেই তাই বলছেন এই জন্য বলছেন সবচেয়ে বড় আশ্চর্য হলো মানুষের এইটা আর মনুষ্য দেহ ছনভঙ্গুর তা সত্ত্বেও মনুষ্য মনুষ্য দেহ ছনভঙ্গুর হলেও মনুষ্য জন্ম ছনভঙ্গুর হলেও অনিত্য অর্থদম এটা অনিত্য কিন্তু অর্থদম বুঝে গেল অনিত্য আমি জানি অনিত্য কিন্তু অর্থদম অর্থাৎ এ তোমাকে আসল বস্তু দিতে পারে যেটা খট্টাঙ্গ রাজার ক্ষেত্রে কতক্ষণ সময় ছিল অল্প সময় এক মুহূর্ত না দু মুহূর্ত ওর মধ্যে সব ছেড়ে দিলেন এবং বসে বললেন ভগবানের চরণে মনোনী কেন দেবতারে আশীর্বাদ ছিল ব্যাস ভগবান চলে গেলেন তাই এত অল্প সময়ের মধ্যে ভগবানের চরণ চলে গেল আর ধুব মহারাজ এত তাড়াতাড়ি ভগবানকে পেয়েছে এরকম কোনো ইতিহাস নেই এরকম কোনো ইতিহাস নেই খট্টাঙ্গ রাজা পেয়েছেন সেটা একটা গেল ধু মহারাজি এত অল্প সময়ে ভগবানকে পেয়ে গেলেন বাচ্চা একটা বাচ্চা কিছুই জানেন না বাবা ভগবানকে পেয়ে গেল এবারও আশ্চর্য জিনিস তাহলেই মনুষ্য জন্ম হয়তো অনিত্য এটা ঠিকই কথা অনিত্য কিন্তু অনিত্য হলেও অনিত্যম অর্থদম তোমার বাস্তবিক অর্থ তোমাকে দিতে পারে অর্থ কি পরম অর্থ অর্থ মানে টাকা পয়সার কথা বলছি অর্থ মানে হল আমার এনার্জি আমার সমস্ত শক্তি দিয়ে জিনিসটা পেতে চাই সেটা আমার পক্ষে অর্থ অর্থ মানে খালি টাকা নয় অনেকে অর্থ মানে মনে করে টাকা তা নয় যে জিনিসটা আশা করে সময় নষ্ট করে পাওয়ার চেষ্টা করে এটা তার অর্থ পেল সেটা বোঝা গেল সেই জন্য বলছে অর্থ পরমার্থ দো অর্থাৎ পরমার্থ দিতে পারে এমনকি ভগবানের চরণও দিতে পারে শুধু পরমার্থ পরমার্থ মানেই হচ্ছে ভজন আর এমন পরমার্থ দেবে যে তুমি ভগবানকে পেতে পারবে এটাও হতে পারে এই জন্য বলছেন মনুষ্যমর্থত মনিত্যম অপীহ ধীর তূর্ণম যত পত তূর্ণম পতেত নপেত অনুমিত্যুয নিশ্চয় সায় খলু হ্যাঁ বিষয় সর্বতহ সাত কখনো আলোচনা হবে এখানে যাই হোক তাহলে এখানে বলছেন নিমি মহারাজ আপনি কেমন আছেন আপনারা করতে এসব ফালতু প্রশ্ন না করে পরিষ্কার সোজাসই জিজ্ঞাসা করছেন অত অত্যান্তিকম ক্ষেমাম পৃথাম ভবত অনুঘা আপনাদের মতো নিষ্পাপ ভগবানের ভক্ত যখন আমি পেয়ে গেছি এটা নিশ্চয়ই আমি মনে করছি ভগবানের করুণা ছাড়া এটা হতে পারে না কেন আপনাদের দর্শন হচ্ছে অত্যন্ত রেয়ার আপনারা দর্শন পাওয়াই যান তা আপনাদের দর্শন পেয়েছি যখন ইট মাস্ট বি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ভগবান দ্যাট ইউ দ্য কামিং ইন ফ্রন্ট অফ আ মি আমার সামনে যে তুমি এসছেন আপনারা আমি মনে করি এটা ভগবানের একটা বিশেষ একটা আশীর্বাদ কী পা তা আপনারা আসবেন বা কেন আপনারা তো দেখাই পাওয়া যায় আপনারা তো দেখাই পায় না কেউ আপনারা তো একটা আশ্চর্য আপনারা দেখা হলো যাই হোক অত সেই জন্য বলি যখন দেখা হয়েই গেল যখন বুঝতে পারছি পরিষ্কার এটা ভগবানেরই একটা করুণা তা না আপনারা আসবেন কেন তা অত অত্যান্তিকাম ক্ষেমাম প্রেচ্ছাম ভবত অনঘা আপনারা পবিত্র আপনাদের কাছে এই প্রশ্ন করি আপনাদের কাছে এই প্রশ্ন আমি করতে চাই যত নিষ্কলঙ্ক নিষ্পাপ এ মণিগণ আপনাদের নিকট নিরতিশয় কুশল জিজ্ঞাসা আমি সামান্য কুশল নয় আমি দু চার দিনের কুশল আমি একটা উদাহরণ তো হয়তো শুনেছ মিন্দাপুরে একটা ছেলে ছিল মিন্নাপুর মঠে যাতায়াত ওখানে আমার হরিকতা হয়েছে সেই ছেলেটাকে তার কাকা কিছু টাকা দিল তুই ব্যবসা কর তো চাকরি পাস নি সে টিউশনি করে খেত সে মঠে আসতো মঠ পরিষ্কার করতো হরিকথা শুনত সবকুছো এবার তার কাকা তাকে কিছু টাকা দিল। বা ভালো করে শোনো তা টাকা দিল তাহলে বল তুই পানের বরজ কর ব্যবসা কর ভালো করে আর পানের বরজ করলো একে তো মঠের মন্দির পরিষ্কার করেছে সাধুগণের প্রসাদ পেয়েছে তো কীপাতো আছে হ্যাঁ ব্যবসা জমে গেল। ব্যবসা জমে গিয়ে এখন ব্যবসা এত বেড়ে গেল যে মঠে এখন সাত দিনে একদিন যায় না মহারাজ রাস্তা দেখে কী হলো যাও না মহারাজ বলবে আর সময় পায় না একদম সারাদিন সব ব্যস্ত তো তারপর কি হলো এবার মা এবার বাবা নেই মামা বলছে তুই না বিয়ে করলে আমি এখন মরবো কি হ্যাঁ কী পেয়েছিস কী বিয়ে করতে হবে তো আমি বিয়ে কর না করতেই হবে একটা টাকা পয়সা আছে ব্যবসা বিয়ে দিয়ে বিয়ে দিলে এবার এবার স্ত্রী গোলামি করো এবার হয়ে গেল এবার যদি বলো ছুটির দিন আজকে আজকে গৌরী মোটে যাই মেরে একেবারে তক্তা বানিয়ে দেবে তক্তা বানিয়ে দেবে বলে চলো আমার সঙ্গে ঘুরতে চলো এই হচ্ছে বাবা তারপর একটা সন্তান হলো আরও হয়ে গেল তা এখন ছ মাসের মধ্যে একবারও আসে না তাহলে আমার প্রশ্ন হলো এই উদাহরণটা দিয়ে এই উদাহরণটার মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই আপনাদের সামনে এটা কি বাস্তবিক কিপা হলো কাকা যে তাকে টাকা দিল সমাজের লোক কিন্তু সবাই বলবে কিপা করেছে কাকা এত বড়ো উপকার করলো করলো না কাকা কিন্তু কাকা এমন উপকার করলো যে মঙ্গল থেকে অমঙ্গল চলে এলো বলে কিন্তু চৈতন্য মহাপুর দয়া আর চৈতন্য মহাপ্রভু ভক্তদের যে দয়া এটা অমন্দ দয় দয়া আর তা চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে কোনোদিন অমঙ্গল উঠে আসবে না বোঝা গেল না কাকা বাইরের দৃষ্টিতে মঙ্গল করলো কথাটা বোঝাবার চেষ্টা করো কাকা বাইরের দৃষ্টিতে ছেলেটা মঙ্গল করলো কিন্তু এই মঙ্গল থেকে অমঙ্গল উঠে এলো এলো না আমি ভগবান গুরু বৈষ্ণবের থেকে যদি দূরে সরে যাই তার মতো দুর্ভাগ্য কি আর আছে নেই তাহলে হই তাহলে কাকা এমন কৃপা করলো যাতে তার সব কিছু শেষ হয়ে গেল পরমার্থিক জীবন যে গঠন হচ্ছে সেটাও শেষ তাহলে এই ধরনের কৃপা এটাকে অত্যান্তিক ক্ষেয়েমাম এটা বলা হচ্ছে না অত্যান্তিকাম ক্ষেয়মাম অর্থাৎ আমার অ্যাপসেলুট মঙ্গলের কথা বলতে হবে আমার চরম মঙ্গলের আমি সামান্য মঙ্গল নেবো না আমি তোমাদের থেকে সামান্য সামান্য মঙ্গল আমি কিছু নেবো না আমাকে যদি দিতে হয় চরম মঙ্গল দিতে হবে নালামি আমি জেলা না যেটা পৌপাদের কথা প্রপাদ এটা নিজে বলছেন আমি এমন চরণে আমি এমন চরণে নিজের আত্মনিবেদন করব আমি এমন গুরু চরণে নিজের আত্মনিবেদন করব যে গুরু আমাকে অ্যাবসলুট মঙ্গল দিতে পারে চরম মঙ্গল আমি সামান্য কারোর কাছে নিজের আত্মনিবেদন করব না আমার প্রতিজ্ঞা আমি সামান্য কাউর কর চরণে কর্ম আত্মনিরোধন করব না যিনি আমাকে চরম মঙ্গল দিতে পারেন ভগবত চরণ দেখাতে পারেন এমন গুরু আমি চাই আমার জীবনে বলছেন এবার তাহলে বিচার করে দেখো আমাদের বিচারটা কি আর তার বিচারটা কি তাহলে যাই হোক এখন বলছেন আপনাদের সঙ্গে যখন দেখা হয়েই গেল যখন ভগবানের ইচ্ছা আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল অত অত্যন্ত পৃচ্ছাম ভবত অনঘা সংসারে অস্মিন অস্মিন সংসারে এই সংসারেতে ক্ষণার্ধ ওপি সৎসঙ্গি নাম বলছেন যে ক্ষণার্ধ মানে এক্ষণ তার অর্ধ আমার কথা বোঝা গেল না ক্ষণার্ধ এক্ষণ একটা ক্ষণ সেটার আর্ধেক কর মানে চোখের পলকটাও অনেক বেশি টাইম এই জন্য ভক্তবৃণ ঠাকুর লিখেছেন প্রমাণ দিয়ে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লিখেছেন কি না চৈতন্যিধ্ব সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি কথাটার ব্যাখ্যা কী লিখেছেন সর্বসিদ্ধি কথার ব্যাখ্যা কী লিখেছেন কৃষ্ণ ভক্তি না কৃষ্ণ প্রাপ্তি ভক্তি তো সামান্য ভক্তি তো কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি কৃষ্ণ প্রেম যেটা আলটিমেট গোল সেটাও হতে পারে এই এটা হয় নাকি হ্যাঁ এটা হয় লবমাত্র সাধুর সঙ্গে সর্বস্বতী লব লব মানে আমরা তো লব বুঝলাম না লব মানে কি লব মানে হলো একটা সেকেন্ড ঘড়ি দেখে তো সবাই তো ঘড়ি দেখে একটা সেকেন্ড ওই এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ বোঝা গেল না ওয়ান সেকেন্ড ডিভাইডেড বাই ইলেভেন দ্যাট মাস টাইম সৎসাঙ্গা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গেট কৃষ্ণ প্রেমা ওয়ার হাজ উই আর গেটিং সো মাচ সৎসাঙ্গা উই আর নট গেটিং ইন এ বেনিফিট হাউ অ্যান্ড ওয়াই দ্যাট ইজ মাই কোয়েশ্চেন ওই সঙ্গে একটু মজা করতে হবে নাহলে ও বলবে আরে ভূতের দল আসিস কেন আমি তো নিষেধ করেছি আসিস না রে এলে দুই চারটে কথা বলতেই ভূতের মতো আসে আর যায় বোঝে গেল কী বললাম তাহলে এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ সেই সময়টুকু মাত্র ভগবানের প্রাপ্তির পক্ষে যথেষ্ট যেরা ভক্তি ঠাকুর দেখিয়েছেন দেখিয়েছেন কি না দেখাননি কোথায় দেখিয়েছেন ভক্তিম কোথায় দেখালেন জৈব ধর্মতে আমরা দেখতে পাই সেই একজন বৈষ্ণবের নিত্য কীর্তন করতে করতে বেরিয়ে যাচ্ছে একজন মায়াবাদী আচার্য সে দেখছেন খেয়ালি দেখছেন এইটুকু মায়াবাদীর ভজন কুটির এইটুকু এই খালি এইটুকু দেখতে পায় তুমি দেখবে তো চলো নিয়ে যাবো তোমাদের মায়াবাদীর ভজন এইটুকু বড় বৈরাগ্য আসনটা খালি থাকবে আর এইটুকু ওইটুকু সময় একটা বৈষ্ণব কীর্তন করতে করতে কর্তাল বাজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি ভক্ত কীর্তন করতে করতে যাচ্ছেন তো ওই যে মায়াবাদীর আচার্য সে বলছে আরে এ তো ভালো সাধু চোখে জল পড়ছে ভগবানের নাম করতে করতে মাটিতে পড়ে যাচ্ছে আর আমায় এনার সঙ্গে দেখা করা উচিত এর সঙ্গে দেখা করা উচিত না আমার দেখা করা উচিত নয় কারণ মায়াবাদী না আমি আমি মায়াবাদী আমি আচার্য দশ হাজার কত শিষ্য কেউ যদি দেখে পেলে আরে বৈষ্ণব সঙ্গে তার মানে অত বাজে ব্যাপার হবে আমি যাব না না আবার কিছু না যাওয়া উচিত এই রকম ব্যক্তি আমি দেখি নাই যাওয়া উচিত আবার বলছে না যাওয়া উচিত না গিয়ে যদি যাই কেউ দেখে ফেললে তো আমার নিন্দা হয়ে যাবে মায়াবাদী বৈষ্ণবের সঙ্গ করতে গেছে তাহলে তো আমাকে বদনাম করবে আমার সমাজে এই করতে করতে যাবো কি যাবো না এই করতে করতে ওই বৈষ্ণব এবার কোনো বারাণসীতে যাওনি কোনো দিন বারাণসীতে আমাকে যেতে হয়েছিল বিভিন্ন কারণে তিনবার না চারবার যাই হোক ঘুরতে নয় অন্য অন্য উদ্দেশ্যে গেছিলাম তুমি জানো না বারাণসীতে তুমি চোখটাকে টিপে যদি একটা গলিতে তোমার ছেড়ে দিই তুমি পাগল মোধা কানাবাজি ভোমো করবে বুঝতে পারবে না কোথায় যাবে বারাণসীর গলি কেন বারাণসী বারাণসী হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরাতন শহর পুরাতন শহর বারাণসী এত পুরাতন কোথা দিয়ে কোথায় ঢুকবে বুঝতে পারবে না সেই বৈষ্ণব ঢুকে গেছে কোথায় তারপরে যখন মনস্থির করলো না দেখা করা উচিত তারপর যখন মনস্থির করলো তারপর যখন মনস্থির করলো যে না আমাকে দেখা করা উচিত অবশ্যই তারপর যখন বেরোলো আর বৈষ্ণবকে পেলো ও খোদা গলিতে ঢুকে গেছে আফসোস করলো আমি ব্যাপারটা ভালো করলাম না আমার কিন্তু উচিত ছিল এরকম ধরনের একটা পরম বৈষ্ণব যে ভগবানের নামেতে বিগলিত হৃদয় এই তো আসল মায়াবাদীরা কিন্তু স্বাস্থ্যের বিচার জানে কিন্তু এটা মানে না জানা আর মানা দুটো আলাদা জিনিস তুমি জানো তুমি মরে যাবে কিন্তু মানো না হৃদয় থেকে জানাটা মানাটা দুটো একসঙ্গে হলে হয় যেমন সার্বভৌমট্টাচার্য আমি ভারতবর্ষের মধ্যে এক নম্বর পণ্ডিত বললেও ভুল হবে মায়াবাদী পণ্ডিতও বলা উচিত নয় আমার উচিত নয় বৈষ্ণব সিদ্ধান্তে তাকে পণ্ডিত বলা যায় না তো এই কথা বলতে পারি মায়াবাদীদের মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে উনি শ্রেষ্ঠ ছিলেন মহাপ্রভু যাকে বলেছেন তুমি বৃহস্পতির অবতার তুমি বৃহস্পতির অবতার সেই ব্যক্তি তার কিন্তু স্বাস্থ্য সব জানা আছে কিন্তু মানে না কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন প্রথম জগন্নাথ মধ্যে ঢুকলেন ঢুকে জগন্নাথকে যে আলিঙ্গন করতে যাবেন যে আচারকে পড়ে গেলেন তখন পাণ্ডারা যখন তাকে মারতে গেলেন পাণ্ডারা জানে না ভেবেছে সাধারণ মানুষ সার্বভৌম ভট্টাচার্য কিন্তু তাকে আটকে দিলেন পীর দিয়ে ধাঁড়া ধাঁড়া মারবে না ধাঁড়াও তখন দেখবেন চৈতন্য দেখবেন ভালো করে ওখানে লেখা আছে সার্বভৌম ভট্টাচার্য মনে মনে বলছেন মনে 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 বলছেন শুদ্ধ সাত্বিক এই ভাব নীলোকে না হয় এই যে শুদ্ধ সাত্বিক এই যে শুদ্ধ সাত্বিক ভাব এই যে এই যে এই যে তার বিকার এ তো নীলোকে মনুষ্যলোকে হয় না দেবলোকেও হয় না তো কোথায় হয় ব্রহ্মা থেকে আরম্ভ করে এই কীটপতঙ্গ নিচে যাও কোনো জায়গায় এরকম বিকার তো হয় না তো আমি নিশ্চয়ই মনে হয় নিয়ে একজন কি বিশেষ তোরা মারবে না মারবে না বলে কী করলেন গৌরাঙ্গ মহাপুকে মূর্ছা মূর্ছা অবস্থায় কাঁধে করে দশজন শিষ্য লম্বা মহাপ্রু তো বিরাট লম্বা উলম্বিত পুজো কাঁধে করে নিয়ে গেলেন নিজের বাড়িতে দেখো খালি মহাপুর দর্শনের মন পরিবর্তন হয়ে গেছে সে বলছেন শুদ্ধ সাত্ত্বিক সুদীপ্ত ভাব শুদ্ধ সাত্ত্বিক সুদীপ্ত ভাব এই নিলোকে না হয় আমি মনে মনে ভাবছি ইনি তো মায়াবাদী ইনি কি করে জানলেন আমাদের রস কথা এটা তো রস কথা এমনি শাস্ত্রের কথাও নয় এই যে সুত্য সাত্ত্বিক সুদীপ্ত ভাব এটা আমাদের রস রস কথা মানে যারা ভজন করতে করতে একেবারে রাগানুক ভজন রূপানুগ ভজন রকম তো ইনি কী করে জানলেন আমার মনে একটা বিচার এলো যে ইনি কী করে জানলেন না তো জানার কথা নয় তারে চিন্তা করলাম তে মায়াবাদী কিন্তু তিনি সব স্বাস্থ্য পরে রেখেছেন হয়তো মানেন না হয়তো নির্বিশেষ ব্রহ্মকেই মানেন কিন্তু পড়ে রেখেছেন সব মাথায় আছে মানেন না তো ওই জন্য করে এই বিচারটা চলে এসছে আরে এই আজানলম্বিত ভুজো একটা নবীন সন্ন্যাসী বাচ্চা বয়সে সন্ন্যাস নিয়েছে হায় হায় রে এ তো এ তো সাধারণ মনে হচ্ছে না তার যাকে শিষ্য করবে সব নিয়ে চল পরে নিয়ে গেলেন বাড়ি বাড়িতে গিয়ে একটা শুদ্ধ জায়গায় মাধুরের পর শুদ্ধ মাদুরে সয় শন করিয়ে রাখলেন মাপো অচেতনে পড়ে রয়েছেন পরে নিত্যানন্দ আদি ভক্তগণ পরে এলেন অদ্বৈত তারপরে যখন কীর্তন শুরু করলেন তারা খবর পেলেন জগন্নাথ মন্দিরে গেটের সামনে একটা সবাই লোকে আলোচনা করছে এক নবীন সন্ন্যাসী সুন্দর দেখতে অপূর্ব একে বয়ে নিয়ে গেল সার্বমটি ওরা খবর পেলো ও তাহলে ওরা তাড়াতাড়ি করে ওখানে গেল গিয়ে দেখে সত্যিই আমাদের প্রভু আবার তারা কি করলো তারা জানে প্রভুতে এরম্বরে শুয়ে রাখলে হবে না এবার তারা কীর্তন আরম্ভ করলো যখনই কীর্তন আরম্ভ করলো কীর্তনের ধ্বনি যখন মহাপ্রভুর কানে ধরলো হুঙ্কার করে উঠে বসলো বলে আমি কোথায় আমি কোথায় এলাম এটা বলে তুমি ঠিকই জায়গায় এসছো কোনো চিন্তার কিছু নেই প্রভু আমরা চিন্তায় মরে যাই সেরে সার্বভৌম ভট্টাচার্যের কত বড় স্পর্ধা সার্বভৌম ভট্টাচার্যের কত বড়ো স্পর্ধা দেখো সার্বভৌম ভট্টাচার্য বলছেন তোমার এত কম বয়স এই বয়সে কি সন্ন্যাস নেয় কি করে তোমার সন্ন্যাস রক্ষা হবে চলো আমার কাছে বেদান্ত শোনাবো তোমাকে আরে বোঝো দেখি সে ভগবান পরার পর অখিলেশ্বর তাকে বলছি এত কম বয়সে সন্ন্যাস দিয়েছ তোমার সন্ন্যাস তো রক্ষা করতে পারবে না চলো আমি বেদান্ত শোনাবো তোমাকে বলে বেদান্ত শোনাবি মহাপ্রহু চুপচাপ কিছু বলে না মহাপ্রভু অন্য লীলা আছে না কিছু বলছেন। আপনি আমাকে এত ভালোবাসেন আপনি আমাকে আপনি আমাকে এত ভালোবাসেন আমার রক্ষা উদ্ধারের জন্য আপনার কত চেষ্টা এ তো আমি ঋণ শোধ করতে পারবো না আসলে ম মা মতলব আছে অন্যরকম যে আমার নিয়ে যাবে ও এবার বোঝাবে তারপরে ওকে ভালো করে দেবো একেবারে তার মাথাটাকে ঘুরিয়ে দেব পরে সত্যিই তাই হলো সাত দিন ধরে বেদান্ত শুনছে গোর পূর্ণিমার আগে এগুলো আলোচনা করব এখানে যে আলোচনাটার প্রসঙ্গ এটা হচ্ছে ওই যে যে কথাটা জৈব ধর্ম থেকে আমি বললাম যে আপনি ওই সন্ন্যাসী আর সেই বৈষ্ণবের দর্শন পেল না আফসোস করল এই যে তার ওই যে একটা বৈষ্ণবের শ্রীমুখে ভালো করে খেয়াল করবেন ওই যে একজন বিশুদ্ধ বৈষ্ণব যে চোখের জল পড়ছে কীর্তন করতে করতে পড়ে যাচ্ছে এই বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের মুখে যে হরিনামটা শোভন করেছে এটা বিথা গেল না মহারাজ এটা বিথা গেল না ওই যে নাম শ্রবণ করেছে তার হৃদয় পরিষ্কার হয়ে গেছে আর যেই সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় চৈতন্য মহাপ্রভুর প্রচারটা তখনও ছিল পরে বা হারিয়ে গেছে তখনও ছিল এটা চারশো মহাপ্রভু হয়তো পাঁচশো বছর আগে করেছেন তার পঞ্চাশ ষাট একশো বছরের মধ্যে হয়েছে হয়তো বললে সেই মায়াবাদী সব ছেড়ে দিল ওখানে আচার্যগিরি সব ছেড়ে দিল গিয়ে নবদ্বীপে চলে এলো এরকম একটা ঘটনা আমি তোমাকে জীবন্ত উদাহরণ দেবো জীবন্ত একটা নয় এই নবলদেবী চলো আমাকে নটুয়া নটুয়া নটুয়াগর এটা কে করেছে তার কি কেজন তর্ক তাকে ভগবান স্বপ্নে এসছেন এসে বললেন আমাকে এইভাবে করো তার জীবন তার ছেলে ওরা তর্ক খালি তর্ক পড়ায় তারপর পরম পরিবর্তন আর যেকে যাকে আমি বলেছিলাম এই মধুসূদন সরস্বতী পাদ ইনি ছিলেন মধুসূদন বাচস্পতির কথা বলছি না এটা আলাদা যার যুগ যুবসিম্পাদ গেছিলেন মানে সর্বমোহ শিষ্য মধুসূদন বাচস্পতি সে হচ্ছে আলাদা তার কথা আমি বলছি না তার কাছেই যুবসিংপাদ গেছিলেন বারাণসী পড়াশোনা করতে এটা তো লীলা করেছিলেন আর যে যার কথা আমি বলছি না এক নম্বর মায়াবাদী পুরো বারাণসী খুঁড়ে ফেললে খুঁজে ফেললে ওর মতো এরকম পণ্ডিত পাবে না তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্গত একটা জায়গা ফরিদপুর থেকে জন্ম হয়েছিল তিনি মায়াবাদী হয়েছিলেন তিনি মহাভারতের মতো একটা বই লিখেছিলেন অদ্বৈত সিদ্ধি মহাভারতের থেকে বড় বললে ভুল হবে না অদ্বৈত সিদ্ধি একটা বই লিখেছিলেন ওইটা বারাণসীতে পুরো চালু ওনার যে কি হলো কে জানে ওনার যে কি হলো মাথা খারাপ কে জানে সব ছেড়ে দিয়ে নবদ্বীপ চলে এলেন গঙ্গায় স্নান করলেন পাগল হয়ে গেলেন আনন্দে বলছেন এবার তারপর সমস্ত মায়াবাদ বিচার ছেড়ে দিলেন সমস্ত মায়াবাদ বিচার ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে সে এখন ভগবান শ্রীকৃষ্ণকেই পরম তত্ত্ব বলে স্বীকার করলেন কী করে হলো এবার বলো এদের নাম্বার ওয়ান মায়াবাদী সব ছেড়ে দিলেন এই যে মায়াবাদীর কথা বলছি বারাণসী দিয়ে কীর্তন শুনেছি বৈষ্ণবের সে চলে এলো এসে এপারে সব জিজ্ঞেস করছেন আচ্ছা মহোদয়গণ আপনারা বলতে পারেন এখানে পরম বৈষ্ণবের দর্শন করবার জন্য বেশি বলে আপনি এক কাজ করুন গোদ্রুমে যান গদ্রুমে পরমাংশ বাবাজি মহারাজ আছেন মাধবী লতা কুঞ্চ গদ্রুমে ঠিক এই জায়গা এই জায়গা জায়গায় ভক্তিমেটাক ভাজনগুলি এর চলে এলো এসে ঠিকানা নিয়ে এসে এবার দেখে বাবাজি মহারাজ নাম করতে করতে ডুবে গেছেন নামে এবার সেখানে সষ্টাঙ্গ প্রণাম করছেন ওই মায়াবাদী যখন পরমাংস বাবাজি মার চোখ খুলেছেন দিয়ে হায় হায় আমার সর্বনাশ সন্ন্যাসী আমাকে দণ্ডবোধ করছে সন্ন্যাসী কিন্তু আমার দণ্ডবোধ করো ছিঁ ছি ছি সর্বনাশ হয়ে গেল আমার আলিঙ্গন করলেন কোথা থেকে এসছেন বাবা আপনি সব পরিচয় করলেন নিজের সঙ্গে রেখে দিলেন পরবর্তীকালে কি হলো তার নাম হলো বৈষ্ণব দাস পরবর্তীকালে তার নাম হলো বৈষ্ণব দাস পরবর্তীকালে বৈষ্ণবদাস্তা নাম সে এত বড় বৈষ্ণব হয়ে গেল যে যত বাইরে থেকে লড়াই করতে আসে বৈষ্ণবদের সঙ্গে সমস্ত বৈষ্ণব সময় বলে আপনি তাদের তর্কে পরাজিত করুন ওরা যে বৈষ্ণবদের আক্রমণ করতে এসছে আপনি একমাত্র আছেন সব বৈষ্ণবরা বসে থাকত ওনাকে আর উনি সব বৈষ্ণবদের চরণের কৃপা নিয়ে বলে আপনারা আমাকে আদেশ করেছেন আমাকে করতে হবে বলে আবার বিচার করতেন করে সবাইকে হারিয়ে দিতেন একে তো পণ্ডিত ছিলেন মায়াবাদী এবার মায়াবাদ থেকে ভক্তি হয়ে গেল পড়াশোনা তো আগেই করা আছে আমার এখন পণ্ডিত হয়ে এখন তো বাস্তব পণ্ডিত হয়ে গেল বৈষ্ণব শুধু তাই নয় তিনি নিজের গুপ্ত স্বরূপের পরিচয় পর্যন্ত পেয়ে গেলেন ভক্তমাটক লিখেছেন একদিন সকালবেলা অত্যন্ত ভোরবেলা চারটে সাড়ে চারটে হবে বাবাজিমার নিশান্ত লীলা রাধা গোবিন্দের নিশান্ত লীলাতে ডুবে গেছেন ডুবে গিয়ে পাখি ডাকছে চারিদিকে ছিঁ ছিঁ করে অপূর্ব সে মানে পরিবেশ মানে বলা যায় না গদ্রুমে সেই সময় হঠাৎ বাবাজি মহারাজ কি হলো আঙুল থেকে বলছেন নাম ধরে অমুক অমুক তোমার তোমার এই সেবা তুমি সাবধান হও তো বৈষ্ণব দাস বসে রয়েছেন বলে তাহলে আমাকে আমার পরিচয় বলে দিলেন গুরুদেব মানে তার স্বরূপের পরিচয় যে স্বরূপেতে নিত্য সেবা পাবে তাহলে দেখো একটা কোথায় মায়াবাদী সে দশ হাজার হাজার শিষ্যের গুরু কোথায় চলে এলো কালী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বেঞ্চে শুনতে ব্যস্ত হয়ে গেল তার জীবন পুরো পরিবর্তন হয়ে গেল সে নৃসিংহানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করতে গেল বাবাজি মহারাজের সঙ্গে নৃসিংহ পল্লিতে সে গৌর পার্শ্বদ তার মানে ঘটনাটা পঞ্চাশ বছরের ভেতর কৌরঙ্গ যাওয়ার পঞ্চাশ বছর নৃসিংহানন্দ ব্রহ্মচারী তখন নৃসিংহবলিতে ভজন করছেন যেখানে নৃসিংহবলিতে বাসনগুলো তলায় রাখে দেখেছেন না দেখেননি আরে বাবা যেখানে পরমান্ন রান্না করে দেখবেন তলায় হাঁড়ি কুড়ি রাখে পেতলের তলায় নেমে যেতে হয় ওটা হচ্ছে নৃসিংহানন্দ ব্রহ্মচারীর ভজন কুঠির মাটির তলা তোমরা জানো না কেউ বড়ো বড়ো যে হাঁড়ি আছে দেখেছো পরমান্ন ওই হাঁড়িগুলো ওখানে থাকে আমি একবার গেছিলাম নিচে তা তখন আমাদের রান্না করার অধিকার ছিল পরবর্তীগুলো আমি মিটিং করে বলেছে বাইরের লোক রান্না করবে না তখন আমরা রান্না করতাম ভেতর ঢুকে দিতাম কেউ কিছু বলতো না এই যে নিয়ম ছিল কাঠ ফাট নিয়ে আসতাম পরমান্ন দুধ কিছু কাজু কি সব এনে রান্না করে ভোগ দিতাম এখন নিয়ম উল্টো হয়ে গেছে কমিটি বলছে বাইরের লোক কেউ যাবে না যা পয়সা দিতে হবে পূজারিকে পূজারি করবেন তা ঠিক আছে এই নিয়ম হয়ে গেছে তাহলে তিনি গৌরের পার্শ্বদ পদ্যুন্ন ব্রহ্মচারীর সঙ্গেও দেখা করার সৌভাগ্য পেলেন তাহলে দেখো কি অবস্থা থেকে কোথায় চলে গেলেন কি অবস্থা মায়াবাদীর অবস্থাটা হচ্ছে আমাদের সমাজে যারা ভজন করতে পারছে না তাদের থেকে অনেক নিচে তাদের থেকে অনেক নিচে তো মায়াবাদী সে পতিত আমাদের যারা পতিত বলে বলি তার থেকেও মায়াবাদী সবচেয়ে বেশি মায়াবাদীর মতো অপরাধী কেউ নাই সবচেয়ে বেশি সেও উঠে চলে গেল কোথায় বোঝা গেলো কী বললো তাহলে সেও চলে গেল তাহলে কথাটা ঠিকই যে তাহলে উদাহরণটা বোঝা গেল ঠিকই বলছে নিময় সংসারে অশ্মিন অস্মিন এই যে সংসারে অস্মিন সংসারে বা সংসারে অশ্মিন ক্ষণার্ধি এক পালভার ভঙ্গুর সময় মাত্র সাধুসঙ্গ হলে তে পরম কিতকৃতাত্ম হতে পারে আছে সংসারে অশিন ক্ষণার্ধ ওপি নিনাম মানুষের পক্ষে চরম লাভদায়ক হতে পারে যদি পরম একটা বৈষ্ণবের সঙ্গে এক মুহূর্তকালও নয় মুহূর্ত তো অনেক বেশি চব্বিশ মিনিটকে মুহূর্ত বলে তো চব্বিশ মিনিট অনেক বেশি এবার যে একটা সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ একটা সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ সেই সময়ে সঙ্গে যদি কোনো সাধুর দর্শন হয় কথা একটা শব্দ কানে আসে তাহলে চরম মঙ্গল তাকে আর কাউর বাবার ক্ষমতা নেই ফেলবে অথচ যদি অপরাধ করে আলাদা কথা তাহলে এই হলো কথা তাহলে নিমি মহারাজের অন্য কোনো প্রশ্ন নেই তুই বলছেন দেখুন আপনারা ভগবত পার্শ্বদ তো যখন এসেই পড়েছেন ধর্মান ভগবতান ব্রুত যদি নশ্রোয়মাম যদি আপনি মনে করেন দেখো প্রশ্নগুলো কীরকম মার্জিত কত বিনম্রভাবে আপনি খেয়াল করুন প্রত্যেকটা ব্যাপারগুলো খেয়াল করতে হবে যে কতটা বিনম্রভাব বলছেন যদি আপনি মনে করেন আমরা শ্রবণের যোগ্য আমাদের মাধব মা একটা কথা মনে পড়ে গেল শুনলে তোমাদের মঙ্গল হবে মাধব গোস্বী মহারাজ লম্বা চওড়া ছিলেন এই হচ্ছে মাধব গোস্বী মহারাজ লম্বা চওড়া চেহারা সে তার চেহারা দেখলেই পাগল হয়ে যাবে এত সুন্দর অপূর্ব আর যখন জুয়ান বয়স ছিল তার কেউ কল্পনা করতে পারবে না তাকে দেখলেই লোকে হয়ে যেত সেই মাধব গোস্বী মহারাজ দিন সেবা করতেন কোনো বিশ্রাম নেই বাবা দিন রাত কালেকশান করতে যাচ্ছেন এই করছেন ওই সারা দিন মানে একটু বিশ্রাম নেই আর একটা কাপড় তখনকার দিনে অনেক দাম তখনকার দিনের অবস্থা এমন ছিল একটা কাপড় কাউকে দেওয়া যেত না ভান্ডারে কাপড় থাকতো না একদিন মাধব গোস্বা কী করতেন কাপড়গুলোকে ধরো আমি এই একটা জায়গায় ছিঁড়ে গেল ওটাকে ঘুরে ভেতর দিকে করলাম করে বাইরের দিকে ভালো জায়গাটা রাখলাম এটা নিয়ম আমরা এটা শিক্ষা করেছি কাপড় ছিঁড়ে গেছে এই লোককে যেন না দেখে ওই জন্য ছেঁড়া জায়গাটায় ভেতর দিলাম বাইরের জায়গাটায় পরিষ্কার করে ঘুরলাম কেউ বুঝতে পারবে মাধব গোস্বীমা এভাবে করতে করতে হয়রান হয়ে গেছে মানে সব কাপড় কাপড়ের আর ঘোড়াবার জায়গা নেই লম্বা তো একজন কি করছেন আমাদের আমাদের এই যে ভক্তিবিলাস তীর্থ গোস্বীমা কুঞ্জোদা কাছে গেছেন গিয়ে শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ করেছেন কুঞ্জদাকে সবাই সম্মান কর বা পৌপাতের প্রিয়জন আমাদের গোসিমা যে প্রিয়জন প্রবাদ হাত জোর করে বলছেন কু কুঞ্জদা যদি আপনার কাছে কাপড় অতিরিক্ত থাকে তাহলে একটা দিতে পারেন আমার কাপড় ছিঁড়ে গেছে কাপড় দিন কী মটে থাকে নাকি এইভাবে এরকম না কাপড় ছিঁড়ে গেছে যদি আপনার কাছে এক্সট্রা কিছু থাকে অতিরিক্ত তাহলে একটা দিতে পারেন মানে দিন না দিতে পারেন তাহলে প্রশ্নটা দেখো তাহলে বৈষ্ণবের ব্যবহারেতেই পরিচয় কথাটা বুঝে কী বললাম তাহলে এইভাবে দেখো আশ্চর্য তাহলে প্রশ্নটা প্রশ্নটা শুনলেই তো বিগলিত হয়ে যাবে যদি মাথায় কিছু থাকে পারমার্থিক বলছেন ধর্মান ভগবতান ব্রুত যদি নোয়াতে ক্ষমাম ক্ষমাম বাঙালিতে ক্ষমদিনের সাথে উল্টো উচ্চারণ করে হ্যাঁ ওরা উচ্চারণ করতে জানে না উচ্চারণ করে যে পরিষ্কার উচ্চারণ করতে সেটাও জানে না হ্যাঁ আমি পরে এগুলো সব বলবো আস্তে আস্তে যে এরা কেরকম উল্টো উচ্চারণ করে পুরো উল্টো তাই যদি আপনি মনে করেন যে আমরা শ্রবণের যোগ্য তাহলে আপনি ভাগবত ধর্ম সম্বন্ধে যদি বলেন তাহলে কিছু শিখতে পারি কিছু জানতে পারি বোঝা গেল কোয়েতে সমাম হ্যাঁ এই হলো কথা কারণ কি আপনি ভাগবত ধর্ম জানতে চাইছেন বলে মহারাজ এই জন্য জানতে চাইছি জয়ী প্রসন্ন প্রপন্নায় দাসী আত্মানাম অপি অজ ভগবান যে ভাগবত ধর্ম আচরণ করলে পরে ভগবান নিজেকে বিক্রি করে দেন এই আমি তোর হয়ে গেলাম এবার যা চৈতন্য চৈতন্যবু কবার বলেছেন চৈতন্য পড়েছেন কতবার বাসুদেব আমি তোমার আমি সর্বদা তোমার তুমি আমাকে যেখানে বিক্রি করবে আমি সেখানে এ কতবার বলেছেন অদ্বৈতকে বলেছেন অদ্বৈত গোসাইকে কতক সর্বদা আমি তোমার তুমি আমাকে তোমার কাছে বিক্রি হয়ে গেছি আমি তুমি আমাকে যেখানে বিক্রি করবে তা এখানে দেখো কি সুন্দর কথা নিমি মহারাজ তাহলে সাধারণ ব্যক্তি নন নিমি মহারাজ যে সাধারণ ব্যক্তি নন নি জানেন বলেই বলছেন যে ভাগবত ধর্ম আপনার কাছে আমরা শুনতে চাইলাম যদি আপনি মনে করেন যে আমরা শোভনের যোগ্য। তাহলে আপনি বলুন আর যদি মনে করেন যোগ্য না তাহলে নাও বলতে পারেন আপনার তো জোন নেই ভাগবত কেন বলছি এই ভাগবত ধর্ম আচরণ করলে নাকি আমরা জানি জয়ী প্রসন্ন প্রপন্নায় দাসী আত্মানাম অপি অজহ অজ পর অখিলেশ্বর আমরা শুনেছি এই ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করে তারকে যে আত্মবিক্রয় করেন নিজেকে বিক্রি করে দেন আমি তোর আমি তোর হয়ে গেলাম আজকে বৈষ্ণব তাই যেই দেখে একজন গুরু আজ্ঞা পালন করছে সেবা করছে তখনই তার মন থেকে ওকে নিজের বলে গ্রহণ করে যতক্ষণ বৈষ্ণব তোমাকে নিজের বলে গ্রহণ না করবে ততক্ষণ তুমি এগোতে পারবে না যতক্ষণ গুরু বৈষ্ণব নিজের মন থেকে হৃদয় থেকে না এ আমার এবারে আচরণ সেবার ইচ্ছা যা দেখছি এ আমার হয়ে গেছে তখন থেকে এবার কৃপা পেতে আরম্ভ করবে তার আগে নয় যতক্ষণ গুরু বৈষ্ণব আমাকে আপন বলে না গ্রহণ করবেন মানে তোমার চরিত্র তোমার স্বভাব তোমার আচরণ তোমার সেবাবৃত্তি ততক্ষণ পর্যন্ত তুমি পর হয়ে থাকবে আপন হতে পারবে না আর আপন হওয়ার সুবিধাটা কি আপন হলে পরে ভগবানকে পেয়ে যাবে আর কোনো আর তোমাকে ঘুরতেই হবে না আবার একটা দেহ ছাড়বে এখন চব্বিশ পরগনায় জন্মুছি তখন কোন জায়গায় আবার জন্মাবে কে জানে কোনো কেউ বলতে পারে কোথায় কি জন্মাবে কোনো ঠিক নেই তো এইসবের মধ্যে যাচ্ছ কেন ঝামেলায় আর ঝামেলার মধ্যে যেও না ঝঞ্ঝাটে তাই বলছেন জয় জয় প্রপন্ন যাই বলছেন বলছেন জয় প্রপন্ন হই জয় প্রসন্ন হ জয় প্রসন্ন হ প্রপন্নায় দাসতী আত্মানাম অভি অজ যে শরণাগত ব্যক্তি যে শরণাগত ব্যক্তি ভাগবত ধর্মকে অন্তর থেকে গ্রহণ করেন তার ওপর ভগবান প্রসন্ন হয়ে নিজেকে পর্যন্ত দিয়ে দেন এই ধরনের কথা নিমি মহারাজ জানাচ্ছেন নিমি মহারাজ জানার জানার পরে আবার নারদজি মহারাজ বলছেন কেন কারণ নারদজি মহারাজ তো নিজের কোনো কথা বলছেন না নারদি মহারাজ প্রথমেই বলেছেন যে রাজন আপনি যে প্রশ্নটা করলেন সেটা বহু পূর্বে নিমি মহারাজ নিমি মহারাজ সঙ্গে নিমি মহারাজের সঙ্গে এই যে কারণ মূল প্রশ্নটা কে করছিল বসুদেবজি কৃষ্ণের পিতা বসুদেবজি নারদজিকে নারদজি বলছেন আমি এই উত্তরটাই দেবো ভালো হয় যদি আমি পূর্বের একটা ঘটনা আমি বলি তাহলে সমাধান হয়ে যাবে এটা প্রামাণিক বিষয় যখনই আমরা কোনো কথা বলবো তখনই প্রামাণিক বিষয় বললে পরে এটা ভালো হয় হালকা কথা বলবে না যখনই দু চারটে কথা বলবে তখন প্রামাণিক কথা যেটুকু জানা থাকে প্রামাণিক কথা না বলে তোমাকে খেলে মনে করবে লোকে এলে ফালতু হরি কথা বলতে এসো উল্টো পাল্টা বাজে কথা আছে এগুলো ভালো না প্রামাণিক কথা বলতে হবে যেগুলো পন্থায় তুমি পেয়েছ তুমি কোথা থেকে পেলে হ্যাঁ তুমি কোথা থেকে পেলে সৌত সৌতপন্থায় না পেলে সেই কথা তোমার বলার অধিকার নাই যে আচরণ তুমি করো না হরিকথাতে বসে তোমার বলবার অধিকার নাই যে আচরণটা আমি নিজে করি না আমার ক্ষমতা নেই আমি কথাটা এখানে বড় গলায় বলবো আমার গলার জোর থাকবে কখন যখন আমি যা বলছি আমি তাই করি তোমাদের সম্মুখে বা লুকিয়ে আলাদা যেখানে থাকি আমি যদি আলাদাও থাকে একান্তে কখনো আমি নিয়মের ব্যতিক্রম করতে পারবো না কারণ আমাকে আমার গুরুবর্গ জুতো মারবে তুই কথা বলিস তুই পরিবর্তন কাজে সম্মুখে থাকি তোমাদের বা আড়াল থাকি আমাকে একই নিয়ম পালন করতে হবে আমার কোনো অধিকার নেই আমি পরিবর্তন করবো আমার একবিন্দুও অধিকার নেই যে এমন একটা কথা বেফাস কথা বলে ফেললাম যেটা আমি নিজে পালন করি না এটা হবে না এটা হয় না কাজেই এখন বোঝা গেল এখন নারজি মহারাজ বলছেন কাকে বসুদেবজিকে যে এইভাবে নারজিমা বসুদেবজিকে মধ্যিখানে একটা কথা বলছেন তারপরে আবার কবি হবি বা বলতে আরম্ভ করি তা নারুদী মহারাজ এবার বসুদেবজিকে বলছেন তে এবমিনা পৃষ্ঠা বসুদেব ও মহাত্মা প্রতিপুজ্য অব্রুবন প্রিতা হ্যাঁ স সদস্য ঋত্বিজ নিপম সবার মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মধ্যে যারা উপস্থিত ছিলেন কারা কারাও বসতেছিল প্রথমত যজ্ঞ হচ্ছে যজ্ঞ হলে হো হোতা উদ্গাতা যে আগুন দেয় যে মন্ত্র বলে যে যে মন্ত্র বলছে যে আবার দেখছে কোনো কিছু ভুল হচ্ছে কি না তুমি যজ্ঞ দেখো নি কোনো দিন যজ্ঞের জন্য কত লোক লাগে একজন কালি দেখবে ভুল হচ্ছে কি না একজন আগুনের সামনে বসবে সে একজন মন্ত্র দেখবে কোনো ভুল হচ্ছে না মন্ত্রে একজন গান করবে একজন তোমার যে তোমার যে যজ্ঞের আয়োজন করছে বলে রেবরা যিনি তিনি থাকবেন এগুলো তার স্ত্রীকে নিয়ে থাকতে হবে যদি বিবাহিত হন তাহলে এবার বলছেন নারজি মহারাজ বলছেন ওই সভার মধ্যে নবযোগেন্দ্র তারা পূজিত হলেন অর্থাৎ নিমি মারা তাদেরকে পূজা আর্চা করে অত্যন্ত প্রীতির সঙ্গে তাদের আসন দিলেন সেখানে ঋত্বিক সদস্য যজ্ঞের যত সদস্য যা কিছু রয়েছেন এমনকি যজ্ঞের এমনকি যজ্ঞের যিনি এমনকি কি বলছেন কি যজ্ঞের যিনি আয়োজন করেছেন যে মালিক যজ্ঞের যিনি আয়োজনকর্তা যজ্ঞের যিনি আয়োজনকর্তা তিনিও রয়েছেন সব তার মধ্য মধ্যে নিমিমহারা নিজেই যজ্ঞের আয়োজন করেছেন তো সেখানে সব উঠে দাঁড়ালেন সবাই সম্মান করলেন তাদেরকে প্রীতির সঙ্গে বসিয়ে এবার বলছেন যে আমাদের যদি আপনি দয়া করে বলেন এবাম তে নিমিনা তে মানে তে মানে হচ্ছে বহু বচন তেই জানা হা তে মানে হচ্ছে নবযোগেন্দ্রের কথা বলা হচ্ছে তে মানে কাকে বলছে ত তে তা তম তে তা এগুলো সংস্কৃত শেখা বড় মুশকিল মানে মাথা ঘুরে যাবে সব মনে রাখতে হবে নাহলে ভুলভাল হয়ে যাবে প্রতি পদে একটা সেন্টেন্স গিয়ে দশটা ভুল করবে এইভাবেই জীবন চলে যাবে আর হরিগজনা হবে না আমি নিজে জানি কুড়ি বছর ধরে পানি নি ব্যাকরণ শিখছে তার জীবন চলে গেল হ্যাঁ কিছুই শিখতে পারলো না এ আলাদা ব্যাপার থাকে বুঝলি দাদাটা এগুলো সবার দরকারও নেই কেন ও তো মিস করবে অভিমান আসবে তবে না শেখাটাও উচিত এটাও আমি তা কথা বলছি না তা প্রপাদের সময় যেমন আমাদের গুরু মহারাজ আরও কয়েকজনের জন্য প্রপাত মাস্টার ঠিক করেছিলেন পণ্ডিত গুরু মহারাজ বলছেন আমার জন্য এবং আরও কয়েকজন ভক্তর জন্য প্রপাত বিশেষ একজন পণ্ডিত ঠিক করে দিয়েছেন ন্যায় সুধা ন্যায় সুধা পড়বার জন্য অথচ অন্য লোক যদি বলতো আমি ব্যাকরণ বলবো না যান শিগগিরই সেবা শুরু করুন জীবন কবন চলে যাবে ঠিক নেই যান এই সেবা যেটুকু করে এটি আপনার লাভ সন্ত কোস্মীমায় পড়া ছেড়ে দিয়েছিলেন অনেকেই পড়া ছেড়ে দিলেন তারা আর মনে করলেন পড়ে কী করবো এই যে মহাপুরুষের কাছে এসছি এই দেখলেই আমার হয়ে গেছে সন্তমার পড়া ছেড়ে দিয়েছে আরও অনেকে এসেছিলেন তাকে এক এক করে নাম বললে পরে বুঝতে পারবে তারা ছেড়ে দিয়েছিলেন কী করবো পড়ে সমানে স্কুলে যাও উল্টোপাল্টা লোক সব হ্যাঁ এর পণ্ডিতগুলো কি ভক্ত ভক্ত তো নয় আর তারা কিছু জানেও না সেরকম উল্টাপাল্টা ব্যাখ্যা করবে যাই হোক এখন এবং তে নিমিনা পৃষ্ঠা নিমি মহারাজের দ্বারা এইভাবে প্রশ্ন নিমি মহারাজের দ্বারা এইভাবে যখন প্রশ্ন করা হলো তখন এই তে অর্থাৎ নবযোগেন্দ্র কী করলেন বসুদেব মহাত্মা বসুদেব মহাত হে বসুদেব মহাত্ম শোনো এবার তারা পূজিত হয়ে প্রীতির সঙ্গে সমস্ত সদস্যবৃন্দ সমেত তাদেরকে অভ্যর্থনা করল সম্মান জানালো তারপর এবার তাদের মধ্যে যে নবযোগেনদের প্রথম যিনি আছেন কবির হবির অন্তরিক্ষ পেপ্পায়না এই যে আছেন প্রথম এই কবি কবি নামক যে নবযোগেনদের একজন তিনি এবার বলতে আরম্ভ করলেন তিনি আবার বলতে আরম্ভ করলেন রাজন আপনি যে আমার কাছে ভাগবত ধর্মের কথা জিজ্ঞাসা করলেন তো আমার মনে হয় জগতে যদি আমি নির্ভয় হতে চান নির্ভীক আপনি যদি ফিয়ারলেস হতে চান আপনি যদি জীবনে সম্পূর্ণ উদ্বেগ রহিত সিমটম অফ এ ভাগবৎ বাক্তা ইজ দ্যাট ইজ ফ্রি অফ এনি টেনশন নো টেনশন নো অ্যাংজাইটি নাথিং দ্যাট ইজ এ সিন্টম অ্যান্ড ইফ ইউ লাইক টু বিকাম টেনশন ফ্রি দেন ইউ উইল হ্যাভ টু ফলো ভাগবত ধর্ম তাহলে কবি এবার বলছেন मन्ने अकुत भयम् अच्युतस्यो पदाम्बुजनमात्र नित्यम् उद्वि बुद्धात्मभावा विश्वात्मना यत्र निवर्ततेभि कि बोल्छन् मन्ने अकुत भयम् मन्ने अकुतस् भयम् अच्युतस् पदाम्बुजनमात्र नित्यम् उद्वि बुद्धे असदात्मबुद्धि असदात्म যত্র নিবর্ততে ভি এই শ্লোকে ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে কালকে আমাকে করতে হবে এই শহরটা বিরাট ব্যাখ্যা করতে হবে হ্যাঁ কালকে সরি কালকে পরে মাথায় থাকে লাগিছুক যাই হোক এবার মন্নে অকুত ভয়াম অচ্যুতস্ব পদাম্বু যে উপাসনা মাত্র নিত্যম অত্র নিত্যম

আত্মলব্ধয়ে অঞ্জহ পংসাম অবিদুষাম বৃদ্ধি ভাগবতানহি তান তাকেই ভাগবত ধর্ম বলে জানবে যেটা পালন করলে পরে শুনলে পরে যেটা ভগবান নিজে মুখে বলেছেন আত্ম তত্ত্ব অনুভব করার জন্য যে কথা ভগবান জানিয়েছেন যেটা জানলে পরে একবারে অনায়াসে অঞ্জহ পুংসাম বিদুষাম বৃদ্ধি ভাগবত অনতার অনায়াসে সংসার সাগর পার হয়ে যাবে সেটাকেই ভাগবত ধর্ম বলে জানবে সেটা কি ভাগবত ধর্ম বলে যাবে অন্য কিছু ভাগবত ধর্ম একে বলে বাকি যেখানে সেখানে এসব শোবনে ভাগবত ধর্ম শোভন হয় না যিনি ভাগবত নিজে তিনি ভাগবত বলবে যিনি নিজে ভাগবত নয় তিনি ভাগবতের অর্থ মহাপ্রভু বলেছেন মহাপ্রভু যে যিনি নিজে ভাগবত গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত তিনি ভাগবতের অর্থ বুঝবেন দেবানন্দ পণ্ডিতের মতো এত বড় পণ্ডিত তিনিও ভাগবতের কোনো অর্থ জানেন না মহাপ্রভু বলছেন এ বেটা ভাগবতের কোন অর্থ জানে মহাপ্রভু বল যে এ বেটা ভাগবতের কী জানে ভাগবতের কিছু জানে না সূক্ষ্ম ব্যাখ্যা করে তাহলে মহাপ্রভুর বিচারগুলোকে নিয়ে বুঝতে হবে যে পণ্ডিত হলেই ভাগবত বুঝে নেবে এরম কোনো কথা নয় এটা গম্ভীর বিষয় ভগবান যার ওপর কৃপা করে তাকে অনুভব দেন তিনি বুঝতে পারেন আর অন্য কেউ এইসব কথা অনুভব করতে পারেন না সম্ভবও না যাই হোক কায় মনসেন্দ্রীয় বুদ্ধা অনুসিত করতি যদ যদ সকলী নারায়ণে নারায়ণেতি সমর্পয়ে তৎ বাঞকাল পদুর্বশ কৃপা সিন্ধু বে বছর পতি তান পাবনব বৈষ্ণব আমাকে কীর্তন করার আদেশ করেছে বৈষ্ণবগণ এখন একটা আজকে কী করবো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম राम राम हरि हरे नीत गौर हरीव हरि ॿो हरि हरि नीता गौर हरी ॿो हरी भो हरिओल हरी भो नीत गौर हरि ॿो हरी भो हरि भ Gott im man